তো যেমনটা বলতেছিলাম তোমাদেরকে যে তুমি যখন ঘোড়ায় চড়ে যাচ্ছ বা তুমি যখন বাসে যাচ্ছ, তুমি দেখতেছো গাছগুলো পিছের দিকে চলে যাচ্ছে। তার মানে গাছগুলাও ওই তুমি যদি 10 মিটার/সেকেন্ড² ত্বরণে গতিশীল থাকো, তুমি এমনই দেখবা যে গাছগুলাও পেছন পিছন দিকে বা তুমি যেদিকে যাচ্ছ তার বিপরীত দিকে 10 মিটার/সেকেন্ড² ত্বরণে গতিশীল। এখন তুমি যাওয়ার সময় একটা নিজের বল অনুভব করবা। আমরা জার্নি করলে ক্লান্ত হয়ে যাই কেন? জার্নি করলে ক্লান্ত হয়ে যায় কারণ এই যে একটা নিজেদের মানে যখন বাসে থাকি, বাসটা যখন সামনের দিকে একটা ত্বরণে গতিশীল থাকে, আমরা একটা নিজেদের শরীরের উপর বল অনুভব করি। কিভাবে অনুভব করি? যেমন বাসের সিটটাও, আমি বাসের সিটের উপর বসে আছি, বাসের সিটের উপর আমি বসে আছি, বাসের সিটটাও আমাকে বল প্রয়োগ করতে থাকে, আবার মানে বাসের সিটটাও তো একই দিকে গতিশীল। আচ্ছা, এমএসসিসি আসছে, ধন্যবাদ। আমি আমাকে প্রিন্ট করে নেই। ওকে, আচ্ছা, বাসের সিটটাও একই ত্বরণে ওই দিকে গতিশীল থাকে। আচ্ছা সাহেব বা মুশফিক যে আসো, একটু মিটের দিকে খেয়াল রেখো, আজকে উপস্থিতি অনেক কম, মনে হচ্ছে কেউ মানে করতেছে না, মানে এন্ট্রি দিচ্ছে না, এন্ট্রি দেওয়াটা একটা ফ্যাক্ট। হ্যাঁ, অবশ্য শুক্রবার আজকে একটু। আচ্ছা ঠিক আছে, আর কোনো সমস্যা হলে অবশ্যই জানায়, চ্যাটে জানায় অথবা মুখে বলে। ওকে, তো আমরা যেমনটা বলতেছিলাম যে তুমি জার্নি করলে আমরা ক্লান্ত হয়ে যাই কেন, কারণ বাসের সিটটাও একই দিকে গতিশীল, আবার আমিও একই দিকে গতিশীল। এই বাসের সিটটা আমার উপর একটা বল প্রয়োগ করতে থাকে, আমিও একটা বিপরীত দিকে একটা বল প্রয়োগ করেই ফেলি। ঠিক আছে, এই বল প্রয়োগ করা বাসের সিটটা একটা বল প্রয়োগ করতেছে, আমিও নিজের শরীর থেকে কষ্ট করে একটা বল প্রয়োগ করতেছি, মানে ওই যে নিউটনের থার্ড ল, প্রত্যেক ক্রিয়ারই একটা বিপরীত প্রতিক্রিয়া আছে। তার জন্য মানে এই এত বল প্রয়োগ করে যদি 3-4 ঘন্টা জার্নি করা হয়, আমাদের শরীরটা আসলেই ক্লান্ত হয়ে যায়, মানে আমাদের শরীরটা মানে কি বলবো একটু ক্লান্ত হয়ে যায়, যার কারণে জার্নি করলে খারাপ লাগে। যেরকম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে বলে গেছিল যে সফর সফর করলে আগের দিনে তুমি ভাবো, যে আমি ছোটবেলায় ভাবতাম আগের দিনে যখন সফরে যাইতো তখন তো কত লম্বা পথ হয়, হেঁটে যাইতে হইতো বা উঠে চড়ে যাইতে হইতো, তার উপর মরুভূমির দেশ, এখানে রোদ, তারপরে আমাদের দেশে কি দরকার ছিল যে মানে সফরে থাকলে কসর নামাজ পড়তে হবে। কিন্তু মানে এখন তো বুঝতেছি, মানে এখন বুঝতেছি যে আসলে মানে জার্নি করলে বা সফরে থাকলে তখন একটা ক্লান্তি আসে এই আর কারণে, মানে এক্সেলারেশনের কারণে বা এই ফোর্সের কারণে, এর জন্য এই যে কসর নামাজের যে বিধানটা। ঠিক আছে, তো যেমনটা বলতেছিলাম যে তুমি দেখবা তুমি যখন 10 মিটার/সেকেন্ড² বেগে গতিশীল, ত্বরণে গতিশীল, তুমিও দেখবা যে যে লোকটা দাঁড়ায় আছে সেও 10 মিটার/সেকেন্ড² বেগে গতিশীল পেছন দিকে। কিন্তু আসলে কি সে গতিশীল? আসলে সে গতিশীল না। আচ্ছা, তুমি কিভাবে দেখতেছো, মানে তুমি তুমি তোমার রেফারেন্স ফ্রেম থেকে দেখতেছো, এই বিষয়টাকে বলে রেফারেন্স ফ্রেম বা প্রসঙ্গ কাঠামো। তুমি মানে তোমার চোখ দিয়ে দেখতেছো বা তুমি যেই পারিপার্শ্বিক অবস্থানে আছো সেই পারিপার্শ্বিক অবস্থানে সাপেক্ষে দেখতেছো একটা স্থির বস্তুকে বা যে কোনো একটা বস্তুকে, মনে করো স্থির বস্তু অথবা সমবেগে গতিশীল বস্তু। ঠিক আছে, স্থির বস্তু বা সমবেগে গতিশীল বস্তু দেখতেছো এবং তোমার রেফারেন্স ফ্রেমটা 10 মিটার/সেকেন্ড² বেগে গতিশীল। ওকে, এইটাই ফ্যাক্ট যে এমন রেফারেন্স ফ্রেম থেকে আমরা যদি এমন রেফারেন্স ফ্রেম থেকে কোনো একটা জিনিসকে ভিউ করি, কোনো একটা জিনিসের গতিকে ভিউ করি বা কোনো একটা জিনিসের মোশনকে ভিউ করি যেটা কিনা নিজেই গতিশীল, যেমন আমি নিজেই ঘোড়ায় চড়ে দৌড়াইতেছিলাম 10 মিটার/সেকেন্ড² বেগে গতিশীল, বা আমি বা তুমি 10 মিটার/সেকেন্ড² বেগে গতিশীল, তাই আমি রাস্তায় দাঁড়ায় থাকা স্থির অবস্থায় দাঁড়ায় থাকা একটা লোককে দেখতেছি সে পিছন দিকে 10 মিটার/সেকেন্ড² বেগে গতিশীল, আসলে কিন্তু সে না। তার মানে কি আমাদের অবজারভেশনটা ভুল? এই আমাদের অবজারভেশনটা ভুল কখন আসবে? যখন আমরা এমন একটা রেফারেন্স ফ্রেম থেকে দেখবো যে রেফারেন্স ফ্রেমটা নিজেই একটা ত্বরণে গতিশীল আছে, কিন্তু রেফারেন্স ফ্রেমটা যদি সমবেগে একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে গতিশীল থাকে কোনো প্রবলেম হবে না। আমরা যেভাবে দেখবো কোনো বস্তুর গতি প্রকৃতি আমরা যেরকম দেখবো, মানে আসলে প্রকৃতপক্ষে গতি প্রকৃতি যেরকম আমরা সেরকমই দেখতে থাকবো। ঠিক আছে, এই বিষয়টা আরো ক্লিয়ার হবে যখন আমি রিলেটিভ ভেলোসিটি তোমাদেরকে পড়াবো, তখন হয়তো বা করবো, তখন এই রেফারেন্স ফ্রেমের উদাহরণ দিব। কালকে আবার রেফারেন্স ফ্রেম নিয়ে আর একটু কথা থাকবে। রেফারেন্স ফ্রেম ধরাটা মেকানিক্সের প্রবলেমের জন্য বেশ অনেক একটা আশীর্বাদ স্বরূপ। রেফারেন্স ফ্রেমের উল্টাপাল্টা করে আমরা বিভিন্ন রকম কাজ করতে পারি। তো আমি কি বলতেছিলাম যে রেফারেন্স ফ্রেম যদি নিজেই গতিশীল হয় একটা ত্বরণে, এক্সেলারেশনে নিজেই গতিশীল হয়, তাহলে
সেই রেফারেন্স ফ্রেম থেকে আমরা যা অবজার্ভ করব সেটা কখনোই ভ্যালিড হবে না। ওকে, দেন আমরা সেকেন্ড ইয়ারে যাই। জি, কোনো প্রবলেম হবে না। যেরকম যদি কনস্ট্যান্ট থাকে, যদি কনস্ট্যান্ট থাকে তাহলে কোনো প্রবলেম হবে না, সবকিছু ঠিকঠাক থাকবে। যেরকম তুমি বলতে চাইতেছো যে মনে করো এটাও 5 মিটার পার সেকেন্ড সমবেগে গতিশীল আছে, এইটাও 5 মিটার পার সেকেন্ড সমবেগে গতিশীল আছে, ঠিক আছে, তাহলে এ একে স্থির দেখবে, তাই তো? এ একে স্থির দেখবে, মনে করো এখানে আছে এ, এখানে বি, এটা এ বি কে স্থির দেখবে। কিন্তু ব্যাপার হলো এ নিজে জানে যে আমি 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল আছি। কালকে হয়তো আমি রিলেটিভ ভেলোসিটি নিয়ে তোমাদের আলোচনা করব, রিলেটিভ ভেলোসিটির ইকুয়েশনই তো আমার মনে নাই। যাই হোক, রিলেটিভ ভেলোসিটি হলো বিষয়টা হলো একই দিকে যদি গতিশীল থাকে সেটা মাইনাস হয়, 5 মাইনাস 5, মানে আমি যে রেফারেন্স ফ্রেম থেকে দেখতেছি সেই রেফারেন্স ফ্রেমের বেগ মাইনাস, আচ্ছা আমার ওকে হয়ে গেল, আমি যে রেফারেন্স ফ্রেম থেকে দেখতেছি মাইনাস আমি যা দেখতেছি সেটাই হলো যেটা দেখতেছি তার গতিবেগ, ঠিক আছে। আমি আমার নিজের রেফারেন্স ফ্রেম থেকে দেখতেছি এ, এ তার নিজের রেফারেন্স ফ্রেম থেকে মানে নিজের চোখ দিয়ে দেখতেছে। আচ্ছা, রেফারেন্স ফ্রেমটা তোমাদের বোঝানো একটু জরুরি। এই যে দেখো, যেমন মনে করো এটা না বুঝালেও চলবে, এমন বুঝাই আমি। তোমরা কি বুঝতে পারতেছো যে খাতাটা একটু গতিশীল? তোমরা কিন্তু বুঝতে পারতেছো না যে খাতাটা গতিশীল? আচ্ছা, আমি রেফারেন্স ফ্রেম নিয়ে একটু আলোচনা করি। আসলে কিন্তু খাতাটাকে আমি নিজ দিয়ে এভাবে নাড়াচাড়া করতেছিলাম। কিভাবে নাড়াচাড়া করতেছিলাম? আমার যে মোবাইলটা আছে মোবাইলটাকে সহ আমি একসাথে নাড়াচাড়া করতেছিলাম। এখন আমি যদি ল্যাপটপের ক্যামেরাটা ওপেন করি, ল্যাপটপের ক্যামেরাটা ওপেন করে তোমাদেরকে দেখাই, মানে অন্য আরেকটা রেফারেন্স ফ্রেম থেকে দেখাই, ল্যাপটপটা কিন্তু স্থির আছে, আমার খাতার সাথে সাথে গতিশীল না, ঠিক আছে। তাহলে আমার ল্যাপটপটা স্থির অবস্থান থেকে কি দেখবে? খাতাটা হয়তো বা 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে গতিশীল। আমার ফোনটা ফোনের রেফারেন্স ফ্রেম থেকে, মানে মনে করো যারা ফোনের ক্যামেরাটা দেখতেছো, আবার হয়তো বা আরেকজন আছে যে একজন হয়তো বা ফোনের ভিউটা দেখতেছো, আরেকজন হয়তো বা ল্যাপটপের ওয়েব ক্যামের ভিউটা দেখতেছো, তাহলে সে যে ওয়েব ক্যামের ভিউটা যে দেখতেছো সে স্থির রেফারেন্স ফ্রেম থেকে দেখতেছো, আর যে মোবাইলের ভিউটা দেখতেছো সে হলো গতিশীল রেফারেন্স ফ্রেম থেকে দেখতেছো। এখন যারা মোবাইলের ভিতরে আসো তারা যদি জানো যে আমার রেফারেন্স ফ্রেমটা 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, তাহলে সেখান থেকে তুমি দেখতেছো এটা জিরো, এটা কি বলবো, এর বেগটা জিরো জিরো, তাহলে তোমার রেফারেন্স ফ্রেমের যে গতি মাইনাস তুমি যা দেখতেছো সেটা মানে মাইনাস হয়ে যা আসবে সেটা হলো মানে যেটাকে দেখতেছো তার গতি, মানে সেটা যেটাকে দেখতেছো তার প্রকৃত গতি, তোমার রেফারেন্স ফ্রেমের গতি মাইনাস তুমি যা দেখতেছো, তুমি যে গতি দেখতেছো সেটা মাইনাস করলে যা আসবে সেটা হলো যেটা দেখতেছো তার প্রকৃত গতি। আশা করি তোমরা রেফারেন্স ফ্রেমটা অনেক কিছু বুঝতে পারছো। আর রেফারেন্স ফ্রেমটা তাহলে তো আজকে শেষই হয়ে গেল, কালকে আর এটা নিয়ে আলোচনা না হয়। তোমরা রেফারেন্স ফ্রেম সম্পর্কে বুঝতে পারছো? ঘুমায় পড়ছে, আজকের আলোচনা মনে হয় অনেক বেশি দীর্ঘ হয়ে যাচ্ছে, অনেক ছোট ছোট পড়াই অনেক দীর্ঘ ভাবে পড়াচ্ছি, দুঃখিত, আমার অনেক কিছু পড়াইতে হবে আজকে, তাড়াতাড়ি যাওয়া প্রয়োজন। আচ্ছা, আমি তো চাইছিলাম সেকেন্ড ল থার্ড ল একেবারে 20 মিনিটে শেষ করার, 40 মিনিট 45 চলে গেছে। আচ্ছা, সেকেন্ড ল হলো এম ভরের কোনো বস্তুর উপর যদি এফ বল প্রয়োগ করা হয় ত্বরণ হবে এ, সেটার ম্যাথমেটিক্যাল ইকুয়েশন হলো এফ ইকুয়াল টু এম এ। এই এফটা কিন্তু একইভাবে ওই নেট ফোর্সের কথা আসবে, ঠিক আছে। মনে করো এদিক থেকে 5 নিউটন, এদিকে 5 নিউটন, এদিকে 10 নিউটন, ঠিক আছে, নেট ফোর্সটা কত হবে এইদিকে 5 নিউটন, ঠিক আছে। আচ্ছা, যদি এমন হয়তো এইদিকে 10 নিউটন, এদিকে 10 নিউটন, এইদিকে 5 নিউটন, তাহলে কি হইতো? তোমরা একটু ভেবে টেবে আমাকে বলো। এটা একটা ভেক্টর রাশি, এটা কিন্তু একটা ভেক্টর রাশি, ফোর্স একটা ভেক্টর রাশি, তাহলে কি আমরা এটাকে ভেক্টরের উপায়ে যোগ করতাম? ভেক্টরের উপায়ে আমি কি বলছিলাম যে যদি পরস্পর লম্বভাবে থাকে, মানে এটাকে ধরেই নাও এক্স আর এটাকে ধরে নাও ওয়াই, ঠিক আছে, এই যে 5 নিউটন ওয়াই অক্ষ বরাবর গতিশীল আর 10 নিউটন এক্স অক্ষ বরাবর গতিশীল, যেহেতু 10 নিউটন এক্স অক্ষ বরাবর গতিশীল, 5 নিউটন ওয়াই অক্ষ বরাবর গতিশীল, এখানে কি ছিল? এটা 5 নিউটন এক্স অক্ষের পজিটিভ দিকে যাচ্ছে, এটা এটা 10 নিউটন এক্স অক্ষের পজিটিভ দিকে যাচ্ছে, এটা 5 নিউটন এক্স অক্ষের নেগেটিভ দিকে যাচ্ছে,
তার মানে দুইটা একই অক্ষে আছে, তাই আমরা একে যোগ বিয়োগ করতেছিলাম। কিন্তু এটাকে কি আমরা যোগ বিয়োগ করতে পারবো? কখনোই না, কারণ এটা ওয়াই অক্ষে আছে, এটা এক্স অক্ষে আছে। কালকে আমি তোমাদেরকে বলছিলাম যে এক্স অক্ষেটা ওয়াই অক্ষে কোনো প্রভাব ফেলবে না, ওয়াই অক্ষেটা এক্স অক্ষে কোনো প্রভাব ফেলবে না। এটুকু আবারও বলবো, বারে বারে বলবো, একটু পরে আবার বলবো। আশা করি এটুকু তোমরা বুঝতে পারছো যে এটাকে আমরা ভেক্টর পদ্ধতিতে যোগ করতে হবে। কালকে আমি তোমাদের ভেক্টর অ্যাডিশন পড়িয়েছি। কি হইলো, তোমরা আছো? আচ্ছা, তো এক্স অক্ষ বরাবর যদি 5 নিউটন হয়, ওয়াই অক্ষ বরাবর 10 নিউটন হয়, এটাকে আমরা এভাবেও লিখতে পারি, মনে করো এফ এক্স এর স্কোয়ার প্লাস এফ ওয়াই এর স্কোয়ার, এটা এফ। আচ্ছা, রেজাল্টেন্ট ভেক্টর বা কই গেল সব মেথড টেথড কেসে, এই যে এক্স অক্ষ বরাবর ছিল, ওয়াই অক্ষ বরাবর ছিল, রেজাল্টেন্ট কিভাবে বের করছিলাম? রেজাল্টেন্ট বের করছিলাম এই যে এখানে, কিভাবে, এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই এর স্কোয়ার, এইভাবে দিয়ে রুট করছিলাম, আমরা আসল ভেক্টর এ পেয়ে গেছি। আবার ভেক্টর অ্যাডিশন থেকে যদি বিষয়টাকে দেখাতে চাই, তোমরা এই জিনিসটা বুঝতে পারছো? আবার কেউ জোর করে বলে না, বুঝে গেছি, আবারও বুঝাচ্ছি। এক্স অক্ষ বরাবর কতটুকু স্কোয়ার ওয়াই অক্ষ, হ্যাঁ হ্যাঁ, এটা ক্লিয়ার করে বলা প্রয়োজন, তাহলে আমার একটু পরে আর বলতে হবে না। আচ্ছা, এই যে এক্স অক্ষ বরাবর 10 নিউটন বলে যাচ্ছে, ওয়াই অক্ষ বরাবর 5 নিউটন বলে যাচ্ছে, আমরা এর রেজাল্টেন্ট, রেজাল্টেন্ট হয়তো বা এদিকে যাবে। আচ্ছা, এই রেজাল্টেন্টটা বের করার জন্য আমরা সরাসরি এই সূত্র না যে আমরা ভেক্টর অ্যাডিশনের যেসব সূত্র পড়েছিলাম সেসবে যাই। ভেক্টর এডিশনে আমরা সিম্পল এডিশন, এই যে হ্যাঁ এই এডিশনে আসি, এই এডিশন না তো সিম্পল এডিশনে আসি, ঠিক আছে। এই যে একটা সামান্তরিক কল্পনা করছিলাম যেখানে ইয়া হবে ই স্কোয়ার প্লাস এস স্কোয়ার প্লাস 2e, মানে এই সাইডে যা আছে তার স্কোয়ার, এই সাইডে যা আছে তার স্কোয়ার প্লাস এদের দুইজনের মাঝখানের কোণ 2 গুণ একটা গুণ আরেকটা গুণ তাদের দুইজনের মাঝখানে যে কোণ। ও সরি সরি, আমি এটাকে ঠিক করে নিচ্ছি বারে বারে। হ্যাঁ ঠিক আছে, এবার নিচে আসলেও কভার করবে অনেকখানে। ওকে, তো যেমন বুঝাচ্ছিলাম, এইদিকে একটা ভেক্টর কাজ করতেছে, এইদিকে একটা ভেক্টর কাজ করতেছে, তাদের রেজাল্টেন্ট ভেক্টরটা এই যে এইচ ওই দিকে কাজ করতেছে। রেজাল্টেন্ট ভেক্টরটা আমরা কিভাবে বের করছিলাম? ই এর স্কোয়ার এস এর স্কোয়ার প্লাস 2e এস কস থিটা, মানে এদের দুইজনের মাঝখানে কোণ ছিল কস থিটা, মানে 2e এস কস থিটা। বুঝতে পারছো? এই সূত্রটা তো মনেই আছে কালকে, আর আমি সব সূত্রগুলো দিয়ে দিছিলাম, সব নোট গুলো দিয়ে দিছিলাম, কেউ কি দেখছিল? ক্লাসরুমে দিয়ে দিছি, রেকর্ডিং এর নিচে ভিডিওতে দিয়ে দিছি। ভেক্টরের সূত্রগুলো কি আরেকবার রিভিউ করছিল বা খাতায় তোলা বা এই টাইপ কিছু করছিল? আচ্ছা, লিখছিল খাতায়, ধন্যবাদ। আচ্ছা, তোমাদের কোনো কনফিউশন জাগে নাই? আমি তো এখানে একটা কনফিউশন ঢোকায় দিছিলাম, ভেক্টরের যে জাস্ট ফর্মুলা ছিল ওইখানে একটা কনফিউশন, মানে যখন তৈরি করতেছি তখন তো ভাবছিলাম যে আমি বুঝাইলাম একরকম, এখানে লেখা তো অন্যরকম। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে দেখবো যে কালকে কে কে আমাকে, মানে কে কে জিনিসটা পড়ে আসে, পড়ে এসে আমাকে কোশ্চেন করে, কেউ তো করলা না। আচ্ছা, তোমাদের দায়িত্ব রইলো জাস্ট ফর্মুলার যে একটা ইয়ে আছে সেখানে তোমরা, আমি ভেক্টরের এগুলা সব ছবি তুলে তোমাদেরকে দিয়ে দিব যে আমি কিভাবে কি পড়াইছিলাম, আর তোমরা বুঝতে পারবে না হয়তো বা, তবু তোমরা একটু দেখে নিও, দেখে টেকে তোমরা খুঁজে বের করবা যে কোন জায়গায় ভেজাল আছে, ঠিক আছে, খুঁজে বের করবা, তারপর আমাকে পরশুদিন বলবা, পরশুদিন না কালকেই বলবা, ঠিক আছে। খুব বেশিও সমস্যা না, আশা করি তোমরা নিজেরাই বুঝে যাবা, তোমরা তো যাবা। আর ক্যালকুলাস নিয়ে সকালে 3টা ভিডিও আপলোড দিয়ে দিছি, তোমরা একটু দেখবা, যে দেখে আমাকে রিভিউ জানাবা যে তোমরা বুঝতেছো কিনা। ক্যালকুলাসটা আসলে আমি যখন পড়াইছিলাম তখন একটু টাইম নিয়ে, মানে আমি যেরকম লিমিটেড ভিডিওটা করছি মাত্র 8 মিনিট, 8 মিনিট পর আমার নিজের মনে হয়েছে আর নিজের আর বলার কিছু নাই, যা বলার সব বলে ফেলছি, সুতরাং শেষ শেষ করে দিছি। কিন্তু আমি যখন এমনিতে লাইভে এমএসএসসিতে ক্লাস নিছি তখন আমার লিমিটটাই বুঝাইতে গেলে অনেকে অনেক রকম কোশ্চেন করছে, কোশ্চেনগুলো আমার মনে নাই, তাই সেই সব কোশ্চেনের অ্যান্সার যে আমি ভিডিওতে আরেকবার দিয়ে দিব সেটা সুযোগ হয় নাই। তো বিভিন্ন রকম কোশ্চেন করছিল, সেটা বুঝাইতে বুঝাইতে আমার লিমিট বুঝাইতেই প্রায় আধা ঘন্টা চলে গেছিলো। তোমরা একটু ভিডিওগুলো দেখে আমাকে বলবা যে তোমরা বুঝতে পারতেছো কিনা, যদি তোমরা বুঝতে পারো
তাহলে আর লাইভ ক্লাস থাকবে না ক্যালকুলাসের উপর, ক্যালকুলাসের উপর লাইভ ক্লাস না থেকে আমি তোমাদেরকে ভিডিওই দিয়ে দিব। আর এই ইয়াতে মানে এই ক্যাম্পে আমি যা দেখলাম, মানে আউটলাইন তো একটু সাজায় নিছি যে এই দিন এটা পড়াবো, ওই দিন ওইটা পড়াবো, তো আউটলাইন সাজানোর পরে আমি যা দেখলাম যে ক্যালকুলাস খুবই সামান্য লাগবে, তবু ক্যালকুলাসের উপর 3টা অতিরিক্ত ক্লাস থাকবে তোমাদের। আর যদি তোমরা বুঝে যাও ভিডিও দেখে, তাহলে আমি প্রতিদিন একটা দুইটা করে ভিডিও আপলোড দিয়ে দিতে পারবো, সুবিধা হবে সেটা কাজে। আবার যদি তোমরা বলো যে রেকর্ডের দেখে বুঝতে পারতেছি না, যদি বলো রেকর্ডের দেখে বুঝতে পারতেছি না, তাহলে বিষয়টা এমন দাঁড়াবে যে 3টা ক্লাস নেওয়া লাগবে, সেটা হয়তো বা এই ক্যাম্প শেষ হওয়ার পরে 7-8 দিন পরে 3টা ক্লাস লাইভ ক্লাস নিয়ে নিব। ওকে, তো যেমনটা দেখাচ্ছিলাম তোমাদেরকে, এই সাইডে একটা ভেক্টর কাজ করতেছিল, এই সাইডে একটা ভেক্টর কাজ করতেছিল, এদেরকে যোগ আমরা কিভাবে করব, এটাকে আমরা ধরে নিলাম এফ অফ এক্স, এটাকে ধরে নিলাম এফ ওয়াই। ওকে, তাহলে এফ এক্স স্কোয়ার এফ ওয়াই এর স্কোয়ার, এফ এক্স স্কোয়ার এফ ওয়াই এর স্কোয়ার প্লাস 2 FX ইন্টু এফ ওয়াই, তার সাথে কি এদের মাঝখানের কোণ ছিল 90 ডিগ্রি, সো কজ 90 ডিগ্রি। আচ্ছা, এখন একটা তোমাদেরকে দেখাই, দেখো কজ 90-র মান 0, কজ 90-র মান 0 হয়তো বা অনেকেই জানো, তার মানে কজ 90-র মান যদি 0 হয় তাহলে এই পুরো টার্মটাই 0। আচ্ছা, পুরো টার্মটাই যদি 0 হয়, তাহলে যদি কোনো ভেক্টর যদি পরস্পর লম্বভাবে কাজ করে, তার ইয়া কারণে আমার তখন এই অতিরিক্ত কালিটুকু আর খরচ করার দরকার নাই, 2 FX FY cos 90 ডিগ্রি, এই অতিরিক্ত কালিটুকু খরচ না করে আমরা জাস্ট এফ এক্স স্কোয়ার এফ ওয়াই এর স্কোয়ার রুট হোল রুট এটুকুই করে দিতে পারি। কারো কি এটুকু বুঝতে অসুবিধা আছে? আচ্ছা, সেকেন্ড ল বুঝাতে এসে আমি কত কিছু বুঝাই গেলাম। আচ্ছা, সো এখানে রেজাল্টেন্টটা হবে 10-এর স্কোয়ার 5-এর স্কোয়ার, হয়তো বা 125 আসবে, 125-কে রুট করলে কত হয় দেখি, 125 আর রুট 125 11.18, মানে 11.18-এ এই দিকে গতিশীল হবে। আচ্ছা, এই দিকে গতিশীল হবে, এখন ঠিক এটা মানে গতিশীল যে হবে, মানে মনে করো এটা রেজাল্টেন্ট, রেজাল্টেন্টটাকে আমি জাস্ট এফ বড় এফ দ্বারা প্রকাশ করতেছি, এই রেজাল্টেন্টটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে সেটা কি তোমরা নির্ণয় করতে পারবে? আচ্ছা, বোঝা গেছে, তোমরা সেটা নির্ণয় করতে পারবা না, কারণ তোমরা কালকের সূত্রগুলো দেখোনি। কালকের সূত্র এমন ছিল যে ট্যান থিটা মনে করো এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করছে, আর ট্যান থিটা ইকুয়াল টু এফ ওয়াই ভাগ এফ এক্স, এফ ওয়াই কত ছিল 5, এফ এক্স কত ছিল 10, আসতেছে কত 5 ভাগ 10 আসতেছে 2, আমি নিচে লিখলাম ট্যান থিটা আসতেছে ট্যান 2 না হাফ আসতেছে হাফ, সো থিটার মানটা হবে ট্যান ইনভার্স হাফ। দেখো তোমরা ঠিকঠাক ভাবে পড়ো নাই, তাই আজকে কালকে ক্লাসটা কত জোস ছিল, আজকে ক্লাসটা কেমন হয়ে গেল, 26 ডিগ্রি, 26.56 ডিগ্রি, ঠিক আছে, এক্স অক্ষের সাথে এটা 26.56 ডিগ্রি কোণ করে ওই দিকে গতিশীল হবে, ঠিক কত নিউটন বলে গতিশীল হবে মাত্রই দেখালাম, কত যেন ছিল 11.16 বা কিছু একটা ছিল, 11 দশমিক কত ছিল। ওকে, সেকেন্ড ল আশা করি বোঝা গেছে, যদি নেট ফোর্স যা অ্যাক্ট করে, এখানে এদিক থেকে 10 নিউটন বল, এদিক থেকে 5 নিউটন বল অ্যাক্ট করতেছিল, তার জন্য আমরা নেট ফোর্স বের করে নিয়েছি, নেট ফোর্স কত বের করছি, এই যে এফ রেজাল্টেন্ট বের করছি, রেজাল্টেন্ট 11.67 ধরে নিলাম, আচ্ছা এত কথা না বলে বের করে ফেলি, 11.18, ঠিক আছে 11.18, 11.18 এফ এর জায়গায় হবে 11.18, বস্তুটার ভর যত ছিল তত দিয়ে ভাগ করে দিলে আমরা এক্সেলারেশন পেয়ে যাব, এটাই ছিল নিউটনের সেকেন্ড ল। এবার আসি থার্ড ল, থার্ড লতে একটা ইম্পর্টেন্ট টার্ম আছে, সেটা 1 ঘন্টা চলে গেল এইটুকু বুঝাইতে, আল্লাহ হবে হবে। ওকে, আসো এখন আসি আমরা থার্ড লতে, থার্ড ল তোমরা বেশ ছোটবেলা থেকে জানো, ছোটবেলা থেকে আমরা এর ব্যবহার করি, এই এফ রেজাল্টেন্ট এফ, জি বুঝলাম না, বুঝতে পারছো? ওকে, আচ্ছা এই এফটা, ওকে আমরা সেই থার্ড ল থেকে একেবারে ছোটবেলা থেকে আমরা ব্যবহার করতেছি থার্ড ল, কেউ একজন মার দিলে বিপরীত প্রতিক্রিয়া হিসাবে আমরা 2টা দিয়ে দেই একদম সমানভাবে। তো নিউটন কি বলছিল, যে প্রত্যেক ক্রিয়ারই একটা সমান এবং বিপরীত প্রক্রিয়া, বিপরীতমুখী প্রতিক্রিয়া বল আছে, মানে এই বস্তুটা এই বস্তুর উপর
এ বস্তুটা বি বস্তুর উপর একটা বল দিল এফ, তাহলে বি বস্তুটাও একইভাবে বিপরীত দিকে, বিপরীত দিকে ঠিক সমান মানের এফ এর মান, যা এফ কে মডুলাস করলে আমরা জাস্ট এফ এর মান পাবো। মডুলাস বলতে বোঝানো হয় হলো মডুলাস মানে মনে করো -5, একে যদি আমরা মডুলাস করি আমরা পাবো 5। ফিজিক্স এর ক্ষেত্রে আমি বলছিলাম মাইনাস মানে হলো বিপরীত দিক, আমরা যদি একে মডুলাস করে দিই তাহলে দিকের কোনো কনসেপ্টই থাকতেছে না, মানে ওই +5ও যা -5ও তা, মানে দিকের কোনো ব্যাপার স্যাপার আসতেছে না যদি মডুলাস করি, ঠিক আছে? তখন মানে একটা ভেক্টর রাশিকে মডুলাস করলে সেটা স্কেলার রাশি হয়ে যায়, ঠিক আছে? তো স্কেলার রাশি কেন ইউজ করি, স্কেলার রাশিতে আমরা বলছিলাম যে আমরা দিক হিসাবে কোনো মানে দিকের কোনো কনসেপ্ট আনি না। আচ্ছা, কারো যদি কালকের ইয়াতে প্রবলেম থাকে, মানে কালকেরটা আমি বলে যাইতেছি, কারো তাও যদি প্রবলেম থাকে তবু বললো। ওকে, স্কেলার রাশিতে দিকের কোনো কনসেপ্ট থাকে না, স্কেলার রাশিতে জাস্ট মান নিয়ে চিন্তা ভাবনা করা হয়। তো এদের মান দুইটা সবসময় সমান হবে, মানে এই বি এর উপর সে মানে এ ধর এ বি এর উপর একটা এফ বল দিচ্ছে, বি এর উপর এ বি এর উপর ঠিক ফিরায় দিবে ওই একই এফ মানের। এ যদি 5 নিউটন বল এইদিকে দেয়, এ 5 নিউটন বল ওই দিকে দিবে, ঠিক আছে? এ ওইদিকে দিচ্ছে, এদিকে দিচ্ছে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো ব্যাপারটা। আর হ্যাঁ, এখানে একটা জিনিস বোঝা জরুরি, সেটা হলো এই যে একটা বল যেটাকে আমি বলতেছি, আমরা দুটাকে এফ এফ দ্বারা চিহ্নিত করছি, এফ এফ দ্বারা চিহ্নিত করছি, এখন এটাকে একটু সার্টেন ভাবে ঠিকঠাক ভাবে করা উচিত। এ বি এর উপর যে ফোর্সটা দিচ্ছে, মানে ফোর্সটা অ্যাক্ট করতেছে কার উপর, ফোর্সটা অ্যাক্ট করতেছে বি এর উপর এ এর মাধ্যমে। এই এই ফোর্সটাকে লেখা হয় এইভাবে, এফ বি এ, বি এর উপর এ এর ফোর্স। আবার এফ 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 টা মানে এই ফোর্সটা বি এ কে দিচ্ছে, মানে ফোর্স অ্যাক্ট করতেছে এ এর উপর, আর ইয়া হচ্ছে মানে দিচ্ছে কে, বি দিচ্ছে। তাহলে বিষয়টা এমন আসবে, বি বি না, যে যার উপরে কাজ করতেছে সে আগে, এফ এ যে দিচ্ছে সে পরে বি। হয়তোবা কখনো আমি যদি এটাকে 1 2 দ্বারা ডিফাইন করতাম, তাহলে আমি এফ বি এ এটাকে লিখতাম হলো F2 1, আমরা এই এই দিকে যেটা আসতেছে সেটাকে লিখতাম F1 2। এই চিহ্নটাতে কিন্তু অনেকেরই ঝামেলা হয়, এটা যদি তোমরা বুঝতে না পারো আমাকে আবার বলো, আমি বুঝাই। এটা কিন্তু F21 না, এটা কিন্তু F12 না, এটা হলো F force on 2 by 1, ফোর্স 2 এর উপর 2 নম্বর বস্তুর উপর 1-এর মাধ্যমে, 1-এর দ্বারা 2 নম্বর বস্তুর উপরে যে বল প্রয়োগ করা হচ্ছে সেটাকে F21 দ্বারা প্রকাশ করে। আবার F12 দ্বারা কি প্রকাশ করে, 1 নম্বর বস্তুর উপরে 2 নম্বর বস্তু কি বল প্রয়োগ করতেছে। তোমরা বুঝতে পারছো নোটেশনটা? আচ্ছা, আমি থার্ড লয়ার এক্সপেরিমেন্ট ভিডিও দেখাইতে চাইছিলাম কিন্তু টাইম অনেক কমে গেছে, ঠিক আছে? আমি থার্ড লয়ার এক্সপেরিমেন্ট ভিডিও তোমাদেরকে ইয়াতে দিয়ে দিব না, আর ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল সবগুলোর এক্সপেরিমেন্টের ভিডিও আমি তোমাদেরকে ইয়াতে দিয়ে দিব, মানে ইউটিউবে সার্চ করলে তোমরা পেয়ে যাবে এক্সপেরিমেন্টের ভিডিও, দেখলে তোমাদের ভালো লাগবে, তোমরা বুঝতে পারবে যে আসলে এক্সপেরিমেন্টালি কিভাবে আসে। আজকে টাইম অনেক কম হয়ে গেছে, ঠিক আছে, তাই আমি এখন দেখাইলাম না। ওকে, তো আচ্ছা, এখন থার্ড লতে আরেকটা জিনিস বোঝা অত্যন্ত জরুরি, সেটা হলো অ্যাকশন রিয়াকশন পেয়ার, অ্যাকশন রিয়াকশন পেয়ার। মনে করো আমার এই বস্তুটা এখানে ইয়া আছে, এই খাতাটা, খাতাটাকে পৃথিবী টানতেছে, এই খাতাটাকে পৃথিবী টানতেছে, আবার এই পৃথিবী টানতেছে, এটাকে কি ডাব্লু বা ওজন বলে না? আচ্ছা, এই ডাব্লুটা, এই মনে করো এটা টেবিল, এই টেবিলের একেবারে নিচে কাজ করতেছে, মানে টেবিল বরাবর নিচের দিকে কাজ করতেছে, আবার টেবিলও ঠিক একইভাবে আমাকে একটা সমান বল ফিরায় দিচ্ছে, ঠিক আছে? এই যে সমান বল ফিরায় দিচ্ছে, মানে মানে পৃথিবী যে আকর্ষণ করতেছে, ধরো পৃথিবী আছে, এই পৃথিবীর উপরে টেবিলের উপরে বইটা আছে, তাকে পৃথিবী আকর্ষণ করতেছে, এইটুকু যাওয়ার জন্য আসলে আমার টেবিলের উপরে কিছুটা ফোর্স প্রয়োগ করে তারপরে পৃথিবীর টানে থাকতে হইতেছে। তো এই যে টেবিলের উপর আমি একটা ফোর্স প্রয়োগ করতেছি, আবার টেবিল আমাকে কিছুটা ফিরায় দিচ্ছে, এই ফিরায় দেওয়ার এটাকে বলা হয় নর্মাল ফোর্স, ঠিক আছে? বুঝতে পারতেছো আসলে নর্মাল যেটা হবেই, ঠিক আছে? এটা মানে এই ইয়া থেকে, টেবিল থেকেও এটা উপরের দিকে একটা বল প্রয়োগ করতেছে। আচ্ছা, এই যে এই বইটা নিচের দিকে বল প্রয়োগ, নিচে পৃথিবীতে বইটাকে টানতেছে পৃথিবী, আবার বইয়ের উপরে টেবিলে একটা বল প্রয়োগ করতেছে। আচ্ছা,
তোমরা মনে রাখবা যে কোন একই বস্তুর উপরে যদি দুইটা বল ক্রিয়া করে, হয়তোবা তোমরা দেখতেছো যে এই বলটা আর এই বলটা দুইটার মান সমান, দুইটার দিক বিপরীতমুখী, তাহলে তোমরা হয়তোবা ভেবে নিচ্ছ যে মানে এই যে ওজন, এই ওজনটাকে তোমরা হয়তোবা ভেবে নিচ্ছ যে তাহলে ওজন আর এটা হলো নিউটনের ওই থার্ড ল থেকে আসছে, ওজন আর এই যে যেটাকে আমরা নর্মাল ফোর্স বলতেছি, একটু পরে নর্মাল ফোর্স নিয়ে অনেকবার অনেক কিছু বলবো। আচ্ছা, যে নর্মাল ফোর্সটা দিচ্ছি, এই দুইটা হলো নিউটনের থার্ড ল থেকে আসছে। সবসময় মনে রাখবা যদি দুইটা ফোর্স একই বস্তুর উপরে কাজ করে সেটা নিউটনের থার্ড ল থেকে আসে না, যদি একই ফোর্স দুইটা দুইটা মানে দুইটা ফোর্স একই বস্তুর উপরে কাজ করে সেটা নিউটনের থার্ড ল থেকে আসে না। যদি ব্যাপারটা এমন হয় যে মনে করো এই বইটা টেবিলকে একটা বল প্রয়োগ করতেছে, টেবিল বল একটা ফিরায় দিচ্ছে, মানে এই যে এই বলটা কি খাতাটা টেবিলকে প্রয়োগ করতেছে আর টেবিল ফিরায় দিচ্ছে, মানে কি একটা বল কাজ করতেছে টেবিলের ওপর, টেবিল বাবাজি খাতার ওপরে ফিরায় দিচ্ছে, এই যে এইটা আসে। হ্যাঁ, এই বল দুটাও সমান। ওকে, বুঝতে পারছো? আচ্ছা, এই বল দুটাও সমান এবং একইভাবে বিপরীতমুখী, সমান এবং বিপরীতমুখী, তার কারণে আর কিন্তু এটা কিন্তু মানে কি বলবো, ধরো একটু, আচ্ছা এই বল দুটা কিন্তু দুইটা আলাদা বস্তুর উপরে কাজ করতেছে, বইটা টেবিলকে বল দিচ্ছে, টেবিলটা বইকে বল দিচ্ছে, এইটা হলো নিউটনের থার্ড ল, এইটা হলো নিউটনের থার্ড ল, যেখানে দুইটা ফোর্স কাজ করে দুইটা আলাদা বস্তুর উপর, নিউটনের থার্ড ল কাজ করে দুইটা আলাদা বস্তুর উপর আলাদা দুইটা ফোর্স, ঠিক আছে? আর একই ফোর্স যখন কাজ করতেছিল যে বই আর বইয়ের বইকে নর্মাল ফোর্স দিচ্ছিল, মানে কি বলবো টেবিল, আর ওজনের কারণে পৃথিবী টানতেছিল, এইটাকে আমরা কখনোই বলতে পারবো না থার্ড ল থেকে আসছে সেটা বলতে পারবো না। যদি ব্যাপারটা এমন হইতো, না তেমন দাঁড়ায় না, এই যে সেটাই এখন দেখতেছি যে এখন টেবিলটা নিশ্চয়ই পৃথিবীর উপরে আছে, এখন তুমি এই টেবিল খাতা পুরোটা ধরে নাও একসাথে, টেবিল খাতা পুরোটা ধরে নাও একসাথে, এই টেবিলটা একে ওজন, ওজনের কারণে এই টেবিল খাতা পুরোটাকে পৃথিবী টানতেছে, আবার একইভাবে এটা বিপরীতমুখী, মানে পৃথিবীর যে সারফেস আছে ভূমি, এই পৃথিবী একইভাবে বিপরীত দিকে একটা বল প্রয়োগ করে দিচ্ছে, হ্যাঁ, যেটাকে আমরা নর্মাল ফোর্স বলতেছিলাম। কোন কোন একটা সারফেসের উপরে যদি থাকে, নর্মাল ফোর্স নিয়ে একটু পরে অনেক কথা বলবো, কোন একটা সারফেসের উপরে যদি কোন একটা বস্তু থাকে, যেমন এই ক্যালকুলেটরটা আছে খাতার উপরে, খাতাটা একেবারে ইয়াকে মানে এই সারফেসটা লম্বভাবে ক্যালকুলেটরের উপরে বল প্রয়োগ করতেছে, এখন যদি খাতাটা এইভাবে থাকতো তাহলেও কিন্তু এইভাবে উপরের দিকে এরকম বল প্রয়োগ করতেছে না, দেখো এটা একটু খাতাটা বাঁকা ভাবে আছে, খাতাটা মানে খাতার সারফেসের উপরে, মানে একটু পরে বোঝাবো এটা, ঠিক আছে? এই যে পুরো পৃথিবী আর এই টেবিলের সিস্টেম একে ওজনের কারণে টানতেছে, আবার পৃথিবী নর্মাল ফোর্সের কারণে উল্টা দিকে বল দিচ্ছে, এইটা কি দুইটা আলাদা বস্তুর উপরে কাজ করতেছে এবং এরা মানে সমান এবং বিপরীতমুখী, এটাকে আমরা বলতেছি নিউটনের থার্ড ল থেকে আসছে। আর এই যে এই টেবিল প্লাস পুরো বই আর এই যে পৃথিবী, এটাকে বলা হয় অ্যাকশন রিয়াকশন পেয়ার, ঠিক আছে? যারা এই যে বিপরীতমুখী কাজ টাজ করে বা থার্ড ল থেকে যেগুলো আসে তাকে বলা হয় অ্যাকশন রিয়াকশন পেয়ার। তোমাদেরকে মানে কি বলবো এক্সপেরিমেন্টের ভিডিওটা দিয়ে দেখে দিলে, ওইখানে অ্যাকশন রিয়াকশন পেয়ার নিয়ে একটু কিছু কথা টথা আছে, মানে ছোটখাটো আছে, তোমরা বুঝতে পারবা। আর তাছাড়া তোমাদের জন্য একটু নোট তৈরি করতে চাইছিলাম, নোট তৈরি করতে গিয়ে অনেক দেরি হয়ে গেছে অবশ্য, পুরোটা তৈরি করতে পারিনি, নোটে ওই অ্যাকশন রিয়াকশন পেয়ার সম্পর্কে লেখা আছে, তোমরা বুঝে নিতে পারবা আশা করি। তো গেল অ্যাকশন রিয়াকশন পেয়ারটা, তোমরা বুঝছো? ব্যাপার হলো এই মনে করো একটা বই, এই বইয়ের ওজন কাজ করতেছে নিচের দিকে, মানে ডাব্লু ডাব্লু কাজ করতে নিচের দিকে, বইটাকে বইটাকে পৃথিবী টানতেছে ডাব্লু বলে, ঠিক আছে, এর ওজনের কারণে। আচ্ছা,
এখন এই সার্ফেস বইটা একটা টেবিলের উপরে আছে, টেবিলের উপরে থাকার কারণে, শুধু থাকার কারণেই টেবিলটা একে বিপরীতমুখী একটা বল প্রয়োগ করতেছে, শুধু আছে মানে টেবিলের উপরে চড়ে বসে আছে, এই হলো বইটার অপরাধ, এই কারণে বইটাকে টেবিলে একটা বিপরীতমুখী বল প্রয়োগ করতেছে। বস্তুর ওজন যত ঠিক ততটুকু বল প্রয়োগ করতেছে। একটু পর দেখাবো যে এটা ওজনের উপর নির্ভরশীল না, আপাতত ধরে নাও এটা ওজন যত তত, ঠিক আছে? মানে ওজন যতটুকু নিচের দিকে কাজ করতেছে ঠিক সেই বলে বিপরীতমুখী কাজ করতেছে। এখন তুমি দেখে ভাবতে পারো যে এইটা বিপরীত, এটাও মানে দুইটা পরস্পর বিপরীত এবং মানের সমান, দুইটা পরস্পর বিপরীত এবং মানের সমান, এর জন্য এটা থার্ড ল থেকে আসছে। কিন্তু ব্যাপারটা এমন না, থার্ড ল থেকে আসতে হইলে অবশ্যই আলাদা আলাদা বস্তুর উপর কাজ করতে হবে। বিষয়টা আমি আবারও বোঝাচ্ছি ছোট করে, যে এই খাতাটাকে পৃথিবী টানতেছে ডাব্লু বলে, আর খাতাটা একটা টেবিলের উপরে আছে, শুধু টেবিলের উপরে থাকার কারণে একে টেবিল একটা নর্মাল ফোর্স বা একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে, সেটা ডাব্লু এর একেবারে সমান এবং বিপরীতমুখী। কিন্তু যেহেতু একই বস্তুর উপরে কাজ করতেছে ডাব্লু বা ওজন বা পৃথিবীর আকর্ষণ, পুরোটা কাজ করতেছে বইয়ের উপর নর্মাল ফোর্স বা প্রতিক্রিয়া বল বা পৃষ্ঠ প্রতিক্রিয়া বল যাকে বলে, পৃষ্ঠ প্রতিক্রিয়া বল, সেটা কাজ করতেছে বইয়ের উপরে। তো একই বস্তুর উপরে কাজ করলে সেটাকে অ্যাকশন রিয়াকশন ক্রিয়ার বলতে পারবো না, সেটা নিউটনের থার্ড ল থেকে আসছে সেটা বলতে পারবো না। বুঝা গেছে? ওকে, ঠিক আছে। বাকিদের কোনো সমস্যা আছে? আমি একটু যাই, ঘুরে আসি, কতজন আছে। আচ্ছা, আজকে দেখি যিনি মানুষ একটু কম। চাইছিলাম যে কালকে একটা সবার সাথে সেলফি টেলফি তুলে নিব, আজকে আসতে, আজকে দেখি মানুষজন কম। আচ্ছা, এখন একটা তুলে নেই, ডিজিটাল সেলফি, ঠিক আছে? ওকে, ঠিক আছে। একটু সুযোগ দিলাম তোমাদেরকে, যা পড়াইছি সেটা একটু নিয়ে চিন্তা ভাবনা করার। আমি একটু আসতেছি, খালি হাত মুখ ধুয়ে আসি, তোমরা একটু চিন্তা ভাবনা করতে থাকো। আচ্ছা, সেলফি মানে আবার কেউ অন্য কিছু বুঝো না, মানে একটা স্ক্রিনশট তুলে নিলাম, এই প্রথমবার কোনো ক্যাম্পে ক্লাস নিচ্ছি, তো একটা আমার স্মৃতি হয়ে থাকবে। ওকে, তো শুরু করি আবার। তো সবাই বুঝছো আশা করি। তো এখন আমরা আসবো ডাইনামিক্যাল অ্যানালাইসিস। এখন তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে মানে মেকানিক্স জিনিসটা কি, তুমি সহজ ভাষায় একটাই উত্তর দিতে পারবা, মেকানিক্স জিনিসটা হলো শুধুই নিউটনের সেকেন্ড ল, শুধুই নিউটনের সেকেন্ড ল, শুধুই নিউটনের সেকেন্ড ল। মেকানিক্সে যা আলোচনা অধিকাংশই নিউটনের সেকেন্ড ল নিয়ে, অধিকাংশই নিউটনের সেকেন্ড ল নিয়ে, ঠিক আছে? কারণ আমরা আগেই বলছিলাম যে আমরা বস্তুর মেকানিক্সে আলোচনা করি, বস্তুর উপর বল প্রয়োগ করলে তার গতি প্রকৃতি কি হবে সেসব নিয়ে আলোচনা করি, বা বড় একটা অংশে আমরা সেসব নিয়ে আলোচনা করি, আরো আরো আলোচনা আছে মেকানিক্সে। তো চলো আমরা শুরু করি। তো ডাইনামিক্যাল অ্যানালাইসিস করতে হলে কি কি করতে হবে দেখা যাক। আমার নিজেরও মুখস্থ নাই টার্মগুলা। প্রথম কথায় একটা ঠিকঠাক ভাবে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম ধরে নিতে হবে। ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম জিনিসটা কি, ওই যে কিছুক্ষণ আগে যে তোমাদেরকে বুঝাইলাম, তোমাদেরকে কিছুক্ষণ আগে যে বুঝাইলাম, এমন একটা ফ্রেম যার নিজের কোনো ত্বরণ থাকবে না,
ওই যে যে ফ্রেমের নিজের কোনো ত্বরণ থাকে না তাকে বলা হয় ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। আমার সুবিধা মতো কিছুক্ষণ আগে বললাম যে রেফারেন্স ফ্রেমের রদ বদল করা, রেফারেন্স ফ্রেমটাকে একটু চেঞ্জ টেঞ্জ করে নিয়ে আমরা মেকানিক্সে অনেক জাদুকরি কাজ টাজ করতে পারি, ঠিক আছে? সেই ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, সুবিধা মতো একটা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম ধরে নিতে হবে। আচ্ছা, তারপরে আমি বলতেছি, আমি একটা মানে সাধারণ ইয়া দিচ্ছি, যে বললাম যে নিউটনের সেকেন্ড ল, সেকেন্ড ল, সেকেন্ড ল, পুরোটাই মেকানিক্স। তাহলে মেকানিক্স এর প্রবলেম তোমরা কিভাবে সলভ করবা তার একটা সাধারণ দিক নির্দেশনা তোমাদেরকে দিচ্ছি। আচ্ছা, প্রত্যেকটা বস্তুর জন্য একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হবে। ওকে, ফ্রি বডি ডায়াগ্রাম কি সেটা তোমরা জানো না, আমি জানি। এই যে আমি বই, তারপরে পৃথিবী, এগুলো দিয়ে যে বোঝাচ্ছিলাম, এই বোঝানোর সময় আমি এই যে বইয়ের দিকে নিজের দিকে ডাব্লু বল কাজ করতেছে, আবার উপরের দিকে নর্মাল ফোর্স কাজ করতেছে, আমি এই বইটাকে পুরো সিস্টেম থেকে আলাদা করে এনে, এই পৃথিবী, টেবিল, এই পুরো সিস্টেমটাকে আলাদা করে এনে আমরা শুধু বইয়ের মনে করো জিনিসপত্র বা বইয়ের গতি প্রকৃতি বা বইয়ের উপরে কি কি ফোর্স কাজ করতেছে সেটা চিন্তা করতেছি। একইভাবে আমরা টেবিলটাকে আলাদা করে আনলাম, এই টেবিলটাকে আমরা আলাদা করে আনলাম, টেবিলটাকে আলাদা করে আনে আমরা বুঝতে পারি যে আর টেবিলটাকে পৃথিবী তার ওজনের কারণে ডাব্লু বলে টানতেছে। আবার কি বলবো, বইটা যে এর উপরে আছে এর কারণে নিজে একটা নিজে নিচের দিকে একটা ফোর্স ফিল করতেছে, সেটা হলো ডাব্লু পরিমাণ, ঠিক আছে? আবার পৃথিবীর যে ভূপৃষ্ঠ সে একে উপরের দিকে এন মানে নর্মাল ফোর্স, এন তো এখানে এন টি দিয়ে দেয়। আচ্ছা, মেসেজ আসতেছে, দেখে আসি কে কি দিচ্ছে। এই যে আমি বইটাকে আলাদা করে এনে বইয়ের উপর কি কি ফোর্স কাজ করতেছে সেটা নির্ণয় করতেছি। আবার দেখো, একটা বই, বইটা টেবিলের উপরে আছে, আমরা শুধু এখন বইটাকে রাখিনি, শুধু টেবিলটাকে নিয়ে আসছি। টেবিলটাকে নিয়ে এসে আমরা দেখতেছি যে টেবিলটার নিজের একটা ওজন আছে এবং পৃথিবী তাকে টানতেছে, ডাব্লু বলে টানতেছে। একইভাবে টেবিলের উপর একটা বই ছিল, আপাতত বইটা নাই, কিন্তু তার ফোর্সটা তো আছে, তাই না? যে কি ফোর্স আছে, ডাব্লু ফোর্স দিচ্ছিল নিচের দিকে, তো একটা ডাব্লু ফোর্স আছে। আচ্ছা, একইভাবে পৃথিবীর ভূপৃষ্ঠ এই টেবিলকে একটা উপরের দিকে ফোর্স দিচ্ছিল, এনটি একটা ফোর্স দিচ্ছিল মানে নর্মাল ফোর্স। সেটা এই যে আমরা জিনিসগুলোকে আলাদা আলাদা করে আনতেছি, একটু পরে তোমাদেরকে হয়তো বা এই যে গেল কই, এরকম এরকম জিনিসপত্র, এই যে এরকম জিনিসপত্র পড়াবো, তারপরে আরো থাকবে কই গেল, একটা কই তো পাই না এখন আর। এখানে দেখতে পাচ্ছ হাজার হাজার সিস্টেম আছে, এখানে একটা জিনিস আছে, আবার এখানে দেখতে পাচ্ছ একটা জিনিস, আবার এখানে আছে একটা জিনিস, এদের গতি প্রকৃতি আমরা বিশ্লেষণ করব। গতি প্রকৃতি বিশ্লেষণ করার সময় আমরা এই বি জিনিসটাকে আলাদা করে এনে দেখার চেষ্টা করব যে এর উপর কি কি ফোর্স কাজ করতেছে। আমরা এ বস্তুটাকে আলাদা করে এনে দেখার চেষ্টা করব এর উপর কি কি ফোর্স কাজ করতেছে, এই দেখার মাধ্যমে আমরা মানে বিশ্লেষণ করব। এটাকে বলা হয় ফ্রি বডি ডায়াগ্রাম। ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকানো বা মেকানিক্স এর কোনো প্রবলেমের চিত্র আঁকানোটা খুবই 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 গুরুত্বপূর্ণ। আমি বলবো যে তুমি যদি কি বলবো, কোনো ঠিকঠাক অ্যান্সার নাও লিখতে পারো, তুমি যদি জাস্ট মেকানিক্স এর প্রবলেমে জাস্ট আঁকাঝোঁকা করো এবং সেটা যদি কোনো একভাবে ঠিক হয়ে যায়, তুমি চিন্তা করতেছো যে বইয়ের একটা ওজন কাজ করতেছে নিচের দিকে, হয়তো বা একটা নর্মাল ফোর্স কাজ করতেছে উপরের দিকে, কিন্তু বুঝতে পারতেছে না আসলে বইয়ের বইয়ের উপরে বইয়ের ত্বরণ এ কত, বা এসব জিনিস তোমরা বুঝতে পারতেছো না, না বুঝলেও সমস্যা নেই, শুধু এই চিত্রটা আঁকানোর জন্যই তোমরা 1 মার্কস বা 2 মার্কস বা সার্টেন একটা মার্ক থাকে সেটা পেয়ে যাবা। এবং খুবই গুরুত্বপূর্ণ এটা মনে করবা, যখনই তোমার ইয়াতে মানে মেকানিক্স এর ঝামেলা হচ্ছে, তাহলে ঝামেলার একটাই কারণ তুমি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকা নয়। আমার নিজেরও আঁকাইতে ভালো লাগে না, কিন্তু আঁকাইতে হবে, ঠিক আছে? আচ্ছা, ফ্রি বডি ডায়াগ্রাম গেল। আচ্ছা, আরেকটা জিনিস যেটা তোমাদেরকে মাত্রই বুঝাইলাম, এফ এ বি, এফ বি এ, এই কনসেপ্টটাও কি তোমরা বুঝতে পারছো? যে এ বস্তুর ওপর বি বস্তু দ্বারা যে বল প্রয়োগ করা হচ্ছে, বি বস্তুর ওপর এ বস্তু দ্বারা যে বল প্রয়োগ করা হচ্ছে, এই জিনিসটা করতে হবে। ওকে,
মানে লেখার সময় জাস্ট এফ রাখা যাবে না, এর সাথে একটা ছোটখাটো সাবস্ক্রিপ্ট মানে নিচে করে একটু ছোট করে লিখে দিতে হবে। আচ্ছা আর কি কিছু আছে? হ্যাঁ আরেকটা জিনিস আছে, সেটা হলো ভেক্টোরিয়ালি যোগ করতে হবে। ভেক্টোরিয়ালি যোগ করতে হবে মানে এই যে আমরা এখানে এক্স অক্ষ বরাবর কিছু একটা কাজ করতেছিল, ওয়াই অক্ষ বরাবর কিছু একটা কাজ করতেছিল, এইগুলাকে আমাদের ভেক্টোরিয়ালি যোগ করে দিতে হবে। ঠিক আছে, লিখে দিলাম ভেক্টর। হ্যাঁ হ্যাঁ এফ এর মানটা নির্ণয় করতে হবে, একটু একটু করে সবগুলো আরো বেশি বেশি হয়ে যাবে, এই পেজে বারে বারে আসবো তোমাদেরকে বুঝায় যাব। আচ্ছা কি লেখা আছে, স্যাম্পল প্রবলেম ফাংশন পেজ 49 49 কই পেজ 2.3 কই। হ্যাঁ ওকে, স্ক্রিন শেয়ার কি করব, আমি একটু প্রেজেন্টেশন স্টার্ট করছি, তোমরা প্রেজেন্টেশনটাকে প্রিন্ট করে নাও বা একটু দেখে। তুমি কি দেখতে পাচ্ছো যে এই যে এই প্রবলেমটা? ঠিক আছে আমার কাছে এখন আপাতত নাই তো। আচ্ছা এইগুলোর বইয়ের একটু কপিরাইট থাকে তো, মানে বইয়ের এরকম করা, বইয়ের এরকম পিডিএফ ডাউনলোড করাটা একেবারে হারাম কাজ, কপিরাইট থাকে, তাই আমি জুমে এগুলো শেয়ার করতেছি না, কারণ যখন ইউটিউবে আপলোড করব যদি কপিরাইটের কারণে কোনোখানে মারা খায় যায় প্রবলেম হবে। কিন্তু আমি এগুলো নোট তৈরি করছি, নোট তৈরি করে তোমাদেরকে দিয়ে দিব, যখন তোমরা ভিডিও দেখবা তখন ভিডিওর সাথে সাথে নোটটা দেখে ফেলবা, সুবিধা হবে। আচ্ছা জুমে কিন্তু এটা থাকবে না, জুমে খেলে আমার কথাগুলো থাকবে। আচ্ছা কি বলছে, এই ক্যারেট একটা ক্যারেট, এই যে একটা ক্যারেট, কিন্তু আমি ছোট দেখা যায় না, এবার ঠিক আছে, এটা ঠিক আছে। এ ক্যারেট একটা ক্যারেট, এই যে একটা ক্যারেট আছে একটা ট্রাকের উপর, ট্রাকটা প্রথমে V0 বেগে সামনের দিকে গতিশীল ছিল, তারপরে গেল, হ্যাঁ V0 বেগে সামনে গতিশীল ছিল, V0 এর মান কত, 105 কিলোমিটার পার আওয়ার বেগে সামনের দিকে গতিশীল ছিল। Figure 3.8 এ ঠিকঠাক ভাবে আছে, and the driver applies brake and slows the speed to 62 কিলোমিটার পার আওয়ার ইন 17 সেকেন্ড। 17 সেকেন্ড সময়ে বেগটা কিছুটা কমাইছে, মানে এটা একটা মন্দন হয়েছে, মানে কি একটা ত্বরণ সৃষ্টি হয়েছে, ত্বরণ মন্দন, তোমরা তো বুঝতেই পারতেছো আশা করি। আচ্ছা হোয়াট ফোর্স অ্যাক্টস অন দ্য ক্যারেট ডিউরিং দিস টাইম, ঠিক কত পরিমাণ ফোর্স অ্যাক্ট করতেছে এই টাইমে, অ্যাজিউম দ্যাট দ্য ক্যারেট ডাজ নট স্লাইড অন দ্য ট্র্যাক ওয়েট। ওকে আমরা এটা খুব সহজেই নির্ণয় করে ফেলতে পারি, কিন্তু এটা নির্ণয় করার উদ্দেশ্য হলো তোমাদেরকে ফ্রি বডি ডায়াগ্রামের সাথে বেশি বেশি করে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আচ্ছা আমি প্রেজেন্টেশন স্টপ করে দিয়েছি, তোমরা কি খাতা দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও। ওকে তো আমাদের বিষয়টা কি ছিল, একটা ট্রাক, ট্রাকটাকে আমি আঁকাই, হ্যাঁ এটা একটা ট্রাক আঁকানোর চেষ্টা করছি, হয় নাই ভালো মতো, তার উপরে একটা বস্তু আছে, আর ট্রাকটা V0 বেগে গতিশীল ছিল, ট্রাকের সাথে সাথে এইটাও গতিশীল তাই না, ট্রাকের সাথে সাথে ট্রাকের উপরে যা আছে সেটাও গতিশীল, ট্রাকটা V0 বেগ থেকে ধীরে ধীরে কমে V বেগে আসলো, তার মানে এর একটা মন্দন হলো, মানে একটা ত্বরণ বা মন্দন কিছু একটা আছে, তার মানে F এর কিছু একটা টার্ম আছে। ওকে আমাদের কি কি বলছিল, আমরা A এর মানটা আগে বের করে ফেলি, V-V0। আচ্ছা আমি যেটা বলছিলাম যে কালকে বলছিলাম যে আদিবেগকে আমরা সাধারণত ইউ দ্বারা প্রকাশ করি, ওই ইউটিউ এখন আর চলবে না, আদিবেগকে সাধারণত আমরা ইনিশিয়াল বা VI দ্বারা প্রকাশ করব, আর শেষ বেগকে আমরা ভি ফাইনাল বা এফ দ্বারা প্রকাশ করব, অথবা ভি নট দ্বারা প্রকাশ করব আদিবেগকে, এবং শেষ বেগকে ভি দ্বারা প্রকাশ করব। ঠিক আছে তো আমি সেরকমই করছি, শেষ বেগ মাইনাস আদিবেগ ভাগ টাইম। ঠিক আছে তো চলো আমরা এটার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকার চেষ্টা করি। ওইখানে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকা ছিল, আচ্ছা এই এইটার সামনের দিকে গতিশীল তাই না, যখন 62 কিলোমিটার পার আওয়ার বেগে আসবে তখন কি এটা সামনের দিকে গতিশীল থাকবে না, ট্রাকটা সামনের দিকে যাইতেছে, প্রথমে যাচ্ছিল 105 কিলোমিটার পার আওয়ার বেগে, তারপরে যাচ্ছে 62 কিলোমিটার পার আওয়ার বেগে, সামনের দিকে গতিশীল থাকবে, কিন্তু ত্বরণটা কোন দিকে থাকবে বলতো, ত্বরণটা থাকবে বিপরীত দিকে তাই না, কারণ এটা নেগেটিভ,
সামনের দিকে যদি আমি ধরি পজিটিভ, তাহলে ত্বরণটা নেগেটিভ, মানে 105 থেকে বেগ প্রথমে ছিল 105, 105 থেকে কমে 62-তে আসতেছে, তার মানে ত্বরণটা কমতে মানে বেগটা কমতেছে, মানে একটা মন্দন আছে বা নেগেটিভ ত্বরণ আছে। যেহেতু নেগেটিভ তাহলে ফোর্সটা পিছন দিকে, তাহলে ফোর্সটা পেছনের দিকে। বুঝতে পারতেছে এই কথাটুকু? বুঝছে। তাহলে আমরা যদি ওই ইয়াটার মানে আমাদেরকে ক্যারেটের ক্যারেটের উপর কি পরিমাণ ফোর্স অ্যাক্ট করবে সেটার কথা বলছে, তার যদি আমরা একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, ব্যাপারটা এমন দাঁড়াবে, পিছনের দিকে এটার একটা এফ বল আছে। আচ্ছা, এই ক্যারেটের উপর কি ট্রাক বল প্রয়োগ করতেছে না, এই জন্য আমরা অন ক্যারেট বাই ট্রাক এরকম একটা সাইন দিয়ে দিলাম, এফ সিটি। তো চলো আমরা ত্বরণ বা মন্দন যেটা হয় মানটা বের করে ফেলি। আচ্ছা, 62 কিলোমিটার পার আওয়ার কে আমি একটু নিনজা টেকনিকে ইয়াতে নেই। তোমরা কি এই সম্পর্কে জানো যে কিভাবে খুব দ্রুত কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিতে হয়? এই যে শিফট চেপে কনভার্ট, শিফট চেপে এখানে যে কনস্ট্যান্ট বাটন আছে, শিফট চেপে কনস্ট্যান্ট বাটনে চাপ দিলে এই যে দেখো কনভার্টের অপশন, কনভার্টের অপশন চলে আসবে। আর এইখানে এই যে 19 নম্বরে আছে, ফোকাস আনা জরুরি। হ্যাঁ, 3.6 দিয়ে ডিভাইড করলেও হয়ে যায়, কিন্তু আমার ওই ডিভাইড করতে না কষ্ট লাগে, সত্যি কথা, অনেক অনেক ইয়া করতে হয়। আচ্ছা, এই যে দেখো কিলোমিটার পার আওয়ার সেকেন্ড কে কিলোমিটার পার আওয়ার কে কনভার্ট করে মিটার পার সেকেন্ডে নেওয়ার সূত্রটা দেওয়া আছে। আবার মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে আসতে পারো, তোমাদেরকে প্রায় কি বলবো, পাউন্ড থেকে কেজিতে যাইতে হবে, কেজি থেকে পাউন্ডে আসতে হবে, মিটার থেকে ফুটে যাইতে হবে, ফুট থেকে মিটারে আসতে হবে। ফিজিক্স শিখতেছো, এগুলো তোমাদের করতেই হবে। হয়তোবা তোমাদের একটা মনে আছে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কিভাবে যায়। ফোকাস আশা করি, হ্যাঁ, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে, কিন্তু সবগুলো হয়তো বা মনে থাকবে না, হয়তো বা দশমিকের পর 5-10টা ঘর বসায় তারপরে কাজ করতে হতে পারে, এটা বিরক্তি করে, আমার বিরক্তি লাগে, তাই তোমাদেরকে বলে দিলাম। তো 62 শিফট কনভার্ট, কনভার্টে 19 নম্বরে ছিল, আমার সবকিছু মুখস্থ আছে, আমি ব্যবহার করতে করতে অভ্যস্ত। ওকে, 17.22, 17.22 মাইনাস ভি নট, ভি নট কত ছিল, 105, 105 শিফট কনভার্ট 19, 29.16। ও আচ্ছা, আজকে আমার কথা ছিল যে আমি কোনো ক্যালকুলেটারের কাজ করব না, সব তোমাদেরকে বলবো, কারণ তোমরা ঘুমায় পড়ছো না, জেগে আসো, আমার একটু দেখা জরুরি। আচ্ছা, তো ভাগ 17, আবার একটু ক্লিয়ার করে লিখি, 17.22। ওকে, তোমরা ভাগ করে আমাকে অ্যান্সারটা বলো তো। মাইনাস 7028, যেহেতু 2 আছে আমি 7023 লিখলাম। ওকে, 7023 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, ক্যারেটের ভর কত দেওয়া ছিল, ক্যারেটের ভর দেওয়া ছিল 360 কেজি, তাহলে এফটা কত আসবে, এম গুণ এ, এফ কিন্তু এফ সিটি। খুবই সহজ প্রবলেম আমি জানি, তোমাদেরকে ফ্রি বডি ডায়াগ্রামের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, এরকম কিছু ফ্রি প্রবলেম মানে খুবই কি বলবো এলিমেন্টারি প্রবলেমের সাথে পরিচয় করে দিতে দিতে আমরা একটু ধীরে ধীরে অগ্রসর হব। 360 গুণ কত, 360 ছিল তো, হ্যাঁ। আচ্ছা, তোমরাই বলো আমাকে, আমি করবো না, বলো কত, কত আসে, 360 গুণ 0.703, এটার অ্যান্সার কত আসে, 253 মাইনাস 253.08। ওকে, ধন্যবাদ, একজনই বারবার বলো না, অন্যরাও ক্যালকুলেটার খাতা কলম সবকিছু নিয়ে রেডি থাকো, যেরকম আজকে দেখতেছো যে স্যাম্পল প্রবলেম 3.1, 3.4, এরকম হাজার হাজার প্রবলেম আজকে করাবো, ঠিক আছে, আশা করি শুরু করি। তো আশা করি এটা বুঝতে যে এফ সিটি এর মান হলো 253.08, এরপর আছে স্যাম্পল প্রবলেম 3.4, 3.4 আছে পেজ 55-তে। চলো আমরা পেজ 55 তোমাদেরকে দেখাই দেই, কোথায় আছে তুমি। আচ্ছা, এফসি ওটা কি হলো তাহলে, ওই ক্যারেটের উপর বস্তুটা ট্রাকে কতটুকু বল দিচ্ছে এটা বের করলাম, মানে ক্যারেটটাকে ট্রাক কতটুকু বল দিচ্ছে, ক্যারেটটাকে ট্রাক কতটুকু বল দিচ্ছে। এখন কিন্তু একটা কথা বলছিল যে
ক্যারেটটা স্লাইড করে চলে যাইতে পারবে না। ও আমি বলতে ভুলে গেছি, আচ্ছা ক্যারেটটা স্লাইড করে আমি আবার প্রেজেন্টেশন স্টার্ট করি, তোমরা প্রেজেন্টেশনটাকে পিন করে নাও। হয়ে গেল, হ্যাঁ প্রেজেন্টেশনটাকে আশা করি তোমরা পিন করে নিয়েছো। এখানে বলছিল যে অ্যাজিউম দ্যাট দ্য ক্যারেট ডাজ নট স্লাইড অন দ্য ট্র্যাক বিট। এই যে আমরা এখানে ফ্রি বডি ডায়াগ্রামটা, আচ্ছা তোমরা এখন আমরা খাতা দেখতেছো, ঠিক আছে দেখতে পাচ্ছো? ও এটা চার্জ লাগবে, চার্জ তো নাই। ওকে আচ্ছা, এখন এই ক্যারেটটা ট্রাকের যে ভূমি বা বেড, এই বেডের উপরে স্লাইড করে চলাচল করতে পারবে না। হয়তো বা এইদিকে একটা ত্বরণ আসছে, তার কারণে কি হবে, ঢুক করে পড়ে যাবে না ট্রাক থেকে। তো ট্রাক থেকে যেন পড়ে না যায় তার জন্য নিশ্চয় ট্রাক আর এর মাঝখানে একটা বাধা দানকারী ফোর্স থাকতে হবে। ওকে, এখন বাধা দানকারী ফোর্সটা কোন দিকে হবে, এই সামনের দিকে। বাধা দানকারী ফোর্সটাকে আমি ছোট হাতের এফ দ্বারা প্রকাশ করতেছি। আমরা সাধারণত এটা বলে 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 অভ্যস্ত যে গতির বিপরীত দিকে ফ্রিকশন কাজ করে। বস্তুর গতির বিপরীত দিকে কিন্তু কাজ করছে, কারণ এর এক্সেলারেশন ছিল এই দিকে, তার বিপরীত দিকে এটা কাজ করতেছে ফ্রিকশন ফোর্স। যদি ফ্রিকশন ফোর্স না থাকতো এই বস্তুটার গতি কিন্তু এই পিছনের দিকে হয়ে যাইতো, ধূপ করে পড়ে যাইতো, ঠিক আছে? ওকে, এবার আমরা তার পরের প্রবলেমে যাই। স্যাম্পল প্রবলেম 3.4 পৌঁছানো পৃষ্ঠায় আছে। ওকে পৌঁছানো পৃষ্ঠা আসলে তোমরা বলো, ঠিক আছে? এইতো পৌঁছানো পৃষ্ঠায় চলে আসছি। এটা একটু তুলনামূলক আগেরটা থেকে একটু কঠিন। কয়জন আছো তোমরা দেখে নিন? 24 জন আছো, ধন্যবাদ। অনেকে রেজিস্ট্রেশন করছিল কিন্তু নেই শেষ পর্যন্ত, আছে যাই হোক। হ্যাঁ আশা করি তোমরা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছো যে এ ওয়ার্কার ডাব্লু, ওয়ার্কারের একটা নাম দিছি আমরা ডাব্লু, সে পুশ করতেছে একটা ক্যারেটকে যার ভর 4.2 কেজি। একটা ক্যারেট না, একসাথে দুইটা ক্যারেটকে পুশ করতেছে, একটার ভর 4.2 কেজি। ইন ফ্রন্ট অফ দ্য ক্যারেট ইজ এ সেকেন্ড ক্যারেট, ওই একটা প্রথম ক্যারেটের সামনে আরেকটা ক্যারেট আছে। বোথ ক্যারেট সাইজ স্লাইড অ্যাক্রস দ্য ফ্লোর উইথাউট ফ্রিকশন। দুইটা ক্যারেটই ফ্লোরের উপর ফ্রিকশন ছাড়া চলে যাচ্ছে। এখন দ্য ওয়ার্কার পুশেস অন ক্যারেট ওয়ান, ক্যারেট ওয়ানের উপর পুশ করতেছে। ফোর্স 3 নিউটন বলে, এই পুশ ফোর্সটাকে আমরা মানে পুশ করতেছে এটাকে আমরা এফ না ধরে আমরা পি ধরছি, জাস্ট এমনিতেই এফ আর কত ধরবো, জাস্ট পুশ, এর জন্য আমাকে পি দিয়ে ধরছি। আচ্ছা ফাইন্ড দ্য এক্সেলারেশন অফ দ্য ক্যারেটস, দুইটা ক্যারেটের এক্সেলারেশন বের করতে হবে। তারপরে কি বের করতে হবে, দ্য ফোর্স এক্সার্টেড বাই ক্যারেট ওয়ান অন টু, মানে ক্যারেট ওয়ান টু এর উপরে কি ফোর্স দিচ্ছে সেটা বের করতে হবে। চলো আমরা একটু দেখে নিতে চাই। এই যে ডাব্লু, এদিকে একটা ফোর্স দিচ্ছে যার কারণে এই M1 আর M2 গতিশীল হচ্ছে, ঠিক আছে? তোমরা যদি স্বাভাবিক অবস্থায় কোনো কিছু পুশ করো, তোমরা জানো যে বুঝতেই পারতেছো যে M1 আর M2 দুইটার ত্বরণ একই হবে, M1 আর M2 দুইটার ত্বরণ কিন্তু একই হবে। আচ্ছা আমার একটু পেন্সিল জরুরি, দেখি পেন্সিল পাওয়া যায়। আচ্ছা এইখানে পুশ করতেছে, নিউটনের থার্ড ল অনুযায়ী এই M1 এটাও একে এখানে পুশ করবে না। ওকে আবার একইভাবে এ এখানে পুশ করতেছে, নিউটনের থার্ড ল অনুযায়ী এও এখানে একে পুশ করবে না। আবার এর সামনের দিকে একটা গতি থাকবে দিন শেষে। ওকে তাহলে আমরা যদি এই M2টাকে আলাদা করে নিতে চাই, আমরা M2টাকে আলাদা করে চিন্তা ভাবনা করব। আমি আলাদা কালি নিয়ে আবার আমরা
আমরা এই M2টাকে আলাদা করে নিয়ে তার গতি প্রকৃতি বিশ্লেষণ করব। এই যে দেখতে পাচ্ছ যে আমরা M2টাকে আলাদা করে নিয়ে তার গতি প্রকৃতি বিশ্লেষণ করতেছি। ও আচ্ছা দুঃখিত, এইটার আমাদের কোনো দরকার হবে না, কারণ এই M1 আর M1 M2 এর উপরেই একটা ফোর্স দিচ্ছে, এ আর সামনে এর কোনো আর মানে অতিরিক্ত ফোর্স নাই, মানে এই মানুষটা এই সামনের দিকে একটা ফোর্স দিচ্ছে, মানে মানুষটা ক্যারেটকে একটা ফোর্স দিচ্ছে, এই ক্যারেটটা এই সামনের ক্যারেটটাকে আরেকটা প্রতিক্রিয়া ফোর্স দিচ্ছে, আর এইটা আবার একে দিচ্ছে। বুঝতে পারছো তোমরা? হ্যাঁ, রেগুলার রিপিট করবো, আজকে ক্লাসটা কেনার জন্য। হ্যাঁ অবশ্যই, দুইটা দুইটা ক্যারেক্টার ফোর্সটাকেই সে ফিল করতেছে। আচ্ছা আমরা এবার M2টাকে আলাদা ভাবে নিয়ে, এই যে দেখো M2টাকে আলাদা ভাবে নিয়ে এইখানে M2 এটা একে আলাদা ভাবে রেখে আমরা এর গতি প্রকৃতি বিশ্লেষণ করছি যে এই M2 এর উপরে একটাই বল। আচ্ছা আরেকটা কথা হয়তো বা বলতে আমি ভুলে গেছি, ফ্রি বডি ডায়াগ্রাম যখন আঁকবো আমরা তখন এই যে আমরা M2 বস্তুর ফ্রি বডি ডায়াগ্রাম আঁকছি না, M2 বস্তুর উপরে কি কি বল প্রয়োগ করতে হবে, মানে M2 বস্তুর উপরে কি কি বল প্রয়োগ হচ্ছে শুধু সেইটাই আমরা বিবেচনায় আনবো, শুধু M2 বস্তুর উপরে কি কি বল প্রয়োগ হচ্ছে সে শুধু আমরা সেটাই বিবেচনায় আনবো, ঠিক আছে? এম মানে M2 অন্যদের উপরে কি করতেছে, কি মাতব্বরি করতেছে সেটা আমরা আপাতত বিবেচনায় আনবো না। ওকে, এই যে এই M2 এর সামনের দিকে ফোর্সটা হলো 2 আর 2 এর উপরে 1। ওকে, এবার আমরা সামনেরটাকে মানে M1 কে বিবেচনা করি। দেখো এই আমরা যেমনটা বলতেছিলাম, একটু ওয়েট করো তো, আসলে ক্লাসটা জমতেছে না, পার্টিসিপেশন কম সবই। আচ্ছা এক সেকেন্ড দাঁড়ো, চলো নতুন ভাবে শুরু করা যাক। যেরকমটা বলতেছিলাম যে আমরা যখন ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো তখন একটা জিনিসই আগে বিবেচনা করব যে মানে যে বস্তুটার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকছি সেই বস্তুটার উপরে কি কি বল প্রয়োগ হচ্ছে। দেখো আমরা এখন M1 বস্তুটার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতেছি, নিচে এই যে এখানে M1 বস্তুটা তোমরা দেখতে পাচ্ছ, মানে M1 বস্তুর উপর, দেখো M1 বস্তুর উপর এই দিকে এই যে মানুষটা P1 মানে এক নাম্বার বস্তুর উপরে W, মানুষটার নাম আমরা দিছিলাম W, এক নাম্বার বস্তুর উপরে W বল প্রয়োগ করতেছে এই দিকে। আবার এই যে M2, M2টা এই দিকে একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে, যার কারণে এই দেখো M2। আচ্ছা আরেকটা জিনিস বলা জরুরি যে আমরা যখন ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো আমরা এই এক একটা বস্তুকে জাস্ট একটা পয়েন্ট হিসাবে ধরে নিব, ঠিক আছে? প্রতিটা বস্তুকে এক একটা পয়েন্ট হিসাবে ধরে নিব। এটা কেন ধরে নিব কালকে বোঝাবো, কালকে কাইনামেটিক্স এর সময় তোমাদেরকে পার্টিকেল মডেল বোঝাইতে হবে, পার্টিকেল মডেলে এটা কেন জাস্ট একটা পার্টিকেল ধরে নিব সেটা বুঝাই দিব আশা করি। কি আসলো তোমরা দেখতে পাচ্ছ তো? হ্যালো আসো তুমি। আচ্ছা এখন আমি একটু দ্রুত দ্রুত যাব, ঠিক আছে? অনেক টাইম লেট হয়ে গেছে। মানে এই যে এখানে ফ্রি বডি ডায়াগ্রামের ক্ষেত্রে বলছো তুমি? আচ্ছা ফ্রি বডি ডায়াগ্রামের ক্ষেত্রে, আচ্ছা আমি দেখাচ্ছি, ব্যাপার হলো আমরা জাস্ট এখানে ছোট হয়ে গেল কেন, আমরা জাস্ট এখানে বিবেচনা করতেছি ক্যারেট, আমরা কি উপরে কি বিবেচনায় আনছিলাম আমরা এখানে, আমরা এখানে চাইছি ক্যারেটের এক্সেলারেশন কত সেটা,
আবার একই সাথে আমরা চাইছি যে কি পরিমাণ ফোর্স ক্যারেট ওয়ান টু কে দিচ্ছে, মানে এফ টু এ টু ওয়ান, এটার মান এখন আমরা চাইছি। আমরা কিন্তু মানুষটার কোনো গতি প্রকৃতি চাই নাই, যেহেতু আমরা মানুষটার কোনো গতি প্রকৃতি চাই নাই, তাই মানুষটাকে নিয়ে বা মানুষটার উপরে, মানে মানুষটার আমরা কোনো ফ্রি বডি ডায়াগ্রাম আঁকাবো না, ঠিক আছে? এটা আমাদের দরকার নাই, তাই মানুষটার মুছে দিলাম, তাই মানুষটার কোনো ফ্রি বডি ডায়াগ্রাম আমরা আঁকাবো না, ঠিক আছে? এই যে এইদিকে মানুষটার উপরে উল্টা দিকে একটা ফোর্স কাজ করতেছে। আচ্ছা, এখন এটাকে আমরা ফ্রি বডি ডায়াগ্রামে রাখবো না। কেন রাখবো না? আমরা এম ওয়ান এর ফ্রি বডি ডায়াগ্রাম আঁকাচ্ছি, এম ওয়ান এর ফ্রি বডি ডায়াগ্রাম আঁকাচ্ছি। এম ওয়ান মানুষটার উপরে কি পরিমাণ একটা প্রতিক্রিয়া বল ধরে নিলাম এন, প্রতিক্রিয়া বল এন দিচ্ছে, একটা প্রতিক্রিয়া বল এন দিচ্ছে। সুতরাং মানে যা দিচ্ছে সেটা আমরা বিবেচনায় আনবো না, যা প্রয়োগ হচ্ছে সেটা বিবেচনায় আনবো। দেখো এই যে এম টু একটা ফোর্স দিচ্ছে, এম টু কি ফোর্স দিচ্ছে? এফ ওয়ান অন টু, এক নাম্বার ক্যারেটের উপর দুই নাম্বার ক্যারেটের মানে ফোর্স। আচ্ছা, আবার একইভাবে মানুষটা এদিকে ফোর্স দিচ্ছে, এফ ওয়ান টু এদিকে। আবার দেখো এই যে যে আমরা এই টার্মটা বের করছি, এটা কি নিউটনের থার্ড ল থেকে আসছে না? আচ্ছা, এটা নিউটনের থার্ড ল থেকে আসছে, তার মানে কি এদের দুইজনের মান সমান? হ্যাঁ, বলা যায়। ওকে, আর এখান থেকে কি আমি সলিউশন দেখাবো না আমি খাতায় যাব? আমি খাতায়, হ্যাঁ খাতায় দেখাই বেটার হবে। ওকে, আমরা খাতায় চলে আসছি, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। ওকে, যেমনটা ছিল, একটা মানুষ, একটা মানুষ এই সামনে একটা ক্যারেট, এইখানে একটা ক্যারেট, এখানে একটা ফোর্স দিচ্ছে, ঠিক আছে? চলো আমরা এখন বিশ্লেষণ করি। আমরা এম ওয়ান এর যে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকছিলাম, এম টু, দুঃখিত এটা টু, টু এর যে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকছিলাম, এখানে টু, টু এর উপরে সামনে একটাই ফোর্স অ্যাক্ট করতেছে, এফ টু ওয়ান। আচ্ছা, এখানে আরেকটা বস্তু, এর উপরে এইদিকে একটা ফোর্স অ্যাক্ট করতেছে, সেটা কি? এফ পি ওয়ান ডাব্লু। এইদিকে একটা ফোর্স অ্যাক্ট করতেছে, এটা কি? এফ টু ওয়ান, ঠিক আছে? মানে এই যে এটা পেছন দিকে দিচ্ছে, এফ টু ওয়ান। ওকে, এখন আমরা এটার একটু বিশ্লেষণ করি, এটার নেট ফোর্স বের করি। দেখো উভয়টাই কিন্তু এক্স অ্যাক্সিসে আছে, তাহলে আমরা এটাকে সামেশন অফ এফ এক্স, এক্স লিখে তারপরে সাথে একটা ওয়ান দিব। যেহেতু আমরা এক্স অ্যাক্সিসের গতি প্রকৃতি বিশ্লেষণ করতেছি, তাই আমরা জাস্ট এখানে এফ এক্স ওয়ান দিব, ঠিক আছে? আর এক নাম্বার একটা বিবেচনা করতেছি, তাই ওয়ান। তো পি ওয়ান ডাব্লিউ মাইনাস এফ টু ওয়ান, এইটুকু যে বোঝো নাই আমাকে বলো। হ্যাঁ, এই চিত্রটা, ওকে, আর চিত্রটা হলো এই যে এই ক্যারেটটা বড় করে আঁকাই, চিত্রমি করা উচিত না। এই ক্যারেটটা বিপরীত মুখে একটা বল দিচ্ছে, এই ক্যারেক্টার সামনের দিকে একটা বল দিচ্ছে, তার কারণে এটা একটা বিপরীত মুখে বল দিচ্ছে। এখন আমি কি বলে নিছিলাম, আমরা যখন ফ্রি বডি ডায়াগ্রাম আঁকাবো, আস্ত একটা বস্তুকে জাস্ট একটা পার্টিকেল হিসাবে ধরবো, আবার এই বস্তু এই বান্দা এর উপরে একটা বল দিচ্ছে, ঠিক আছে? এই বলটা হলো পি ওয়ান ডাব্লু, আবার এই যে দুই নাম্বার বস্তুটা এক নাম্বার বস্তুর উপরে যে বল দিচ্ছে সেটা হলো এফ টু ওয়ান, এটুকু তো বুঝছো, ঠিক আছে? তার মানে আমি যদি শুধু এক নাম্বার বস্তুকে বিশ্লেষণ করি, এক নাম্বার বস্তুকে বিশ্লেষণ করলে শুধু এক নাম্বার বস্তুর উপর কি কি বল অ্যাক্ট করতেছে আমরা শুধু সেইটার বিবেচনায় আনবো। দেখো এক নাম্বার বস্তুকে আমরা রাখলাম, রেখে সামনের দিকে পি ওয়ান ডাব্লু, আমরা জাস্ট একটা পার্টিকেল বিবেচনা করছি। এখন আমরা যদি এটাকে পার্টিকেল বিবেচনা করি, তাহলে কি আমরা এইভাবে লিখতে পারবো, মানে এই যে এখানে যেভাবে প্রকাশ করছি এইভাবে লিখতে পারবো না, ডিরেক্ট আমাদের পার্টিকেল থেকে নিয়ে যেতে হবে। আর আরেকটা জিনিস যেটা কালকে আমি বলতে চাইছিলাম কিন্তু বলা হয়নি, যে যে কোনো ভেক্টর ফ্রম দ্য ভেক্টর কাজ করে, যে কোনো ভেক্টর ফ্রম দ্য পয়েন্ট কাজ করে। ফ্রম দ্য পয়েন্ট মানে মনে করো এইদিকে একটা ভেক্টর আছে, আবার এদিক থেকে একটা ভেক্টর আসতেছে, এই একটা বস্তু, এর উপর এদিক থেকে মনে করো একটা এফ বল কাজ করতেছে, এদিক থেকে মনে করো একটা ডি বল কাজ করতেছে। তো এই যে ভেক্টরে পয়েন্টের দিকে আসতেছে, এইটা দিলে হবে না, আমাদের লাগবে এটাকে আমরা একটু এক্সটেন্ড করব, এক্সটেন্ড করে আমরা এই পর্যন্ত আনবো, মানে এই যে ডি আছে এই এখান থেকে এমনি করবো। দেখো এখন পার্টিকেল থেকে দূরে চলে যাচ্ছে,
পার্টিকেল থেকে দূরে চলে যাচ্ছে, মানে এটাকে বলতেছি আমরা ফ্রম দা পয়েন্ট, পয়েন্ট থেকে দূরে চলে যাচ্ছে, পয়েন্ট থেকে দূরে চলে যাচ্ছে। আমরা ভেক্টরকে সবসময় ফ্রম দা পয়েন্ট কাজ করাবো, আর ফ্রম দা পয়েন্ট কাজ করানোর জন্য ভেক্টর অ্যাডিশনের যেসব সূত্র দেখাইছিলাম, যে কই গেল, এই যে ফ্রম দা পয়েন্ট মানে দুইটার পয়েন্ট যদি একসাথে থাকে, তখন আমরা এই যে এই সূত্র দিয়ে আমরা যে যদি পয়েন্ট একসাথে থাকে তাহলে আমরা এই যে সিম্পল মেথড দিয়ে খুব সহজেই কাজটা করে দিতে পারছি। ওকে, আমি শুরু করলাম। তো এটুকু আশা করি ফ্রি বডি ডায়াগ্রামটা যে বলছিল বুঝো নাই সে বুঝে গেছো। আমি এলিমেন্টারি জিনিস অনেক খুব বেশি ডিপলি পড়াচ্ছি, কারণ এই জিনিসে যদি তোমাদের কারো কোনো অসুবিধা থেকে যায়। ক্লাসটা কি রেকর্ড করা হয়েছে? হ্যাঁ অবশ্যই ক্লাসটা রেকর্ড করছি। আচ্ছা, এই জিনিসগুলোতে যদি অসুবিধা থেকে যায় তাহলে ভবিষ্যতে বড় বড়তে অনেক অসুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন এখানে আমরা কি বের করছি, আমরা যে নেট নেটটা বের করার চেষ্টা করতেছি, এইদিকে এক্স অক্ষ বরাবর কিছুটা কাজ করতেছে, ওইদিকে এক্স অক্ষ বরাবর কিছুটা কাজ করতেছে। দিন শেষে কিন্তু এটা সামনের দিকে গতিশীল হচ্ছে, তাই না? দিন শেষে ক্যারেক্টার সামনের দিকে গতিশীল হচ্ছে, তার মানে P1W এর মানটা বড় আর F21 এর মানটা ছোট, বলতেই পারতেছি। ওকে, তাই আমরা এখানে নেট ফোর্স বের করার চেষ্টা করছি, এটুকু বোঝা গেছে? আচ্ছা, এই যে সামেশন অফ Fx1, নিউটনের দ্বিতীয় সূত্র আমি কি পড়াইছিলাম, আছে ভাই? এই যে জীবিত আছে এখনো, সামেশন অফ Fx ma, ঠিক আছে? তো ma এটাকে আমরা এখানে বসাই দেই সেকেন্ড লাইনে, সেকেন্ড লাইনে আমরা বসাই দিলাম। বিষয়টা এমন আসবে, m1 যেহেতু এক নাম্বার বস্তু তাই 1, আর এক নাম্বার বস্তুর গতিকে আমরা a1 ধরে নিচ্ছি, ঠিক আছে? p1w f 2 1, এই ইকুয়েশনটাকে আমরা এক নাম্বার ইকুয়েশন ধরে নিলাম, ঠিক আছে? এবার আমরা দুই নাম্বার বস্তু ক্ষেত্রে আসবো। দুই নাম্বার বস্তুতে কি হচ্ছিল, দুই নাম্বার বস্তুর সামনের দিকেই শুধু একটা বল কাজ করতেছিল, কি বল সেটা? সেটা হলো F12, মানে এক নাম্বার, দুঃখিত, হ্যাঁ এই না, ও সরি সরি, বিষয়টা হলো এখানে আমি নোটেশনটা উল্টা লিখছি, এখানেও নোটেশন উল্টা লিখছি, কেউ তো আমাকে বললা না। ওকে, এক নাম্বার বস্তুর উপরে বলটা প্রয়োগ করা হচ্ছিল না, এখানে দুই নাম্বার বস্তু এক নাম্বার বস্তুকে দিচ্ছিল, তোমরা কেউ বললা না, তোমরা খুব খারাপ। ওকে, তো এখানে কি হচ্ছে, দুই নাম্বার বস্তুর উপরে এক নাম্বার বস্তু বল প্রয়োগ করতেছে, তো সেভাবে লিখি সামেশন অফ Fx2, এক্স অক্ষ বরাবর বিশ্লেষণ করতেছি দুই নাম্বার বস্তুর, তাই Fx2 লিখলাম, F21, টু এর উপর ওয়ানের বল। আচ্ছা, টু এর উপর ওয়ানের বল কি একটাই কাজ করতেছে, এখানে আর নেট টেট বের করার কোনো ঝামেলা নাই, তো এটাকে ইয়া করে দিই, মানে সেকেন্ড ল M2 A2। আচ্ছা, তোমরা যদি দেখো, আমি এই খাতার উপরে বল প্রয়োগ করতেছি, খাতা এবং ক্যালকুলেটর দুইটা একসাথে যাচ্ছে, খাতার ভর ক্যালকুলেটরের ভর দুইটার ভর কিন্তু আলাদা, কিন্তু দুইটা একই সাথে যাচ্ছে, তার মানে তোমরা কি বুঝতে পারতেছো যে ক্যারেট দুইটাও একই একই ত্বরণের সামনের দিকে গতিশীল হবে? ওকে, তাহলে F21। ওকে, আচ্ছা, এটা হলো আমাদের দুই নাম্বার ইকুয়েশন, আল্লাহ জায়গা নাই তো লেখার। আচ্ছা, এখন আমরা এক আর দুইকে যোগ করব, যোগ কোথায় করব, এই যে এখানে এগুলো পৃষ্ঠাগুলো কাজে লাগাই নাই, আমাদের এক নাম্বার ছিল M1 A1, এখন আমরা যেহেতু দুইটাই এক তাহলে আর শুধু এ দিয়ে রিপ্রেজেন্ট করলাম, ঠিক আছে? তো চলো শুরু করা যাক, আমরা এবার এক নাম্বার আর দুই নাম্বার ইকুয়েশনটাকে জাস্ট যোগ করে ফেলবো। আচ্ছা, এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যোগ কেন করলাম, আমাদের যখন সুবিধা হবে আমরা যোগ করব, যখন সুবিধা হবে তখন বিয়োগ করব, যখন সুবিধা হবে গুণ করব, ভাগ করব, যা সুবিধা হবে সেটাই করব। আমাদের দরকার এ এর মানটা, আমাদেরকে কি বলছিল যে ক্যারেটের এক্সেলারেশন কত সেটা বের করতে, চলো বের করি আমরা। আচ্ছা, এইটা এইটা নিউটনের থার্ড ল থেকে আসছে, আমি কি প্রথমেই বলছিলাম না? হ্যাঁ,
এরা ইকুয়াল, আবার মাইনাস সাইন, তার মানে কি এই দুটা কাটা চলে যাচ্ছে। ওকে, আর আমার পি ওয়ান ডাব্লিউর মান কত দেওয়া ছিল একটু দেখে আসি। আচ্ছা, হয়ে গেল, ছোট করার প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ, পি ওয়ান ডাব্লিউর মান দেওয়া ছিল 3 নিউটন, পি এর মান ছিল 3 নিউটন। আচ্ছা, এম ওয়ান এর মান কত ছিল, এম টু এর মান কত ছিল? এম ওয়ান এর মান ছিল 4.2 কেজি, এম টু এর মান ছিল 1.4 কেজি। এম ওয়ান এর মান 4.2 কেজি, এম টু এর মান 1.4 কেজি। ওকে, তো আমরা এখান থেকে আগে এটাকে কমন নেই, এম ওয়ান প্লাস এম টু, এটাকে কমন নিয়ে ওই পাশে পাঠাই দিলাম, এম ওয়ান প্লাস এম টু। তো সবগুলোর মানে কিন্তু আমাদের জানা আছে, 3 ভাগ 4.2 যোগ 1.4, ঠিক আছে, জানা আছে, বসাই দিতে পারবো খুব সহজ। অ্যান্সারটা আমি আর লিখলাম না, পরের প্রবলেমে চলে গেলাম। আচ্ছা, পরের প্রবলেম, এখানে কিন্তু কোশ্চেন দুইটা ছিল, আরেকটা আমাকে বের করতে বলছিল, তোমাদেরকে যদি দেখাই দেই। আশা করি তোমরা উইন্ডোটা দেখতে পাচ্ছ, উইন্ডোতে এখানে বলছিল যে ফোর্স, দ্য ফোর্স এক্সার্টেড বাই ক্যারেট ওয়ান অন টু, মানে মানে আমাদের এফ টু ওয়ান, এখানে লিখি না, এখানে লিখি, এখানে একটু জায়গা ফাঁকা আছে। আচ্ছা, আমরা দুইটার ত্বরণ পেয়ে গেছি, ত্বরণের মানটা তোমরা আমাকে বলো কত হয়, এতক্ষণ নিশ্চয় করে ফেলছো, কত হয় মানটা? বলো। আচ্ছা, আমি করি, তোমরা করো নাই। এই 1 পয়েন্ট কত ছিল, 4, 1.4। সো আমরা এক্সেলারেশন পেয়ে গেলাম 0.16, 0.16, 5.65। ওকে, তো আসো এই মানটাকে আমরা যদি দ্বিতীয় নাম্বার ইকুয়েশনে বসায় দেই, তাহলে কি আমরা এফ টু ওয়ান এর মানটা পেয়ে যাচ্ছি না? এম টু এর মান আমাদের জানা আছে, এ এর মান আমাদের জানা আছে, আমরা এফ টু ওয়ান এর মানটা পেয়ে যাচ্ছি। দেখো, এফ টু ওয়ান অ্যান্সার গুণ 1.4, অ্যান্সারটা আসলো 0.23। দেখো, মানুষটা কিন্তু পি 3 নিউটন বলে বল প্রয়োগ করতেছিল, মানুষটা 3 নিউটন বলে বল প্রয়োগ করতেছিল, আর এই মানুষ যে 3 নিউটন বলে বল প্রয়োগ করতেছিল, তার কতটুকু দ্বিতীয় ক্যারেক্টার উপরে প্রযুক্ত হচ্ছিল, মাত্র 0.23 নিউটন। মানে বাকি যে 3 ভাগ অ্যান্সার 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 বাকি যে 2.78 নিউটন বল আছে, বাকি যে 2.78 নিউটন বল আছে, এই 2.78 নিউটন বলটা ইউজ হচ্ছে প্রথম ক্যারেটটাকে ঠেলতে, আর দ্বিতীয় ক্যারেটটাকে ঠেলতে কতটুকু বল ইউজ হচ্ছে, 0.23 নিউটন। তোমরা কি এইটা বুঝতে পারছো? হ্যাঁ, আমি যখন, হ্যাঁ, মানে বড়টার উপরে দিচ্ছে পুরোপুরি 3 নিউটন, মানুষটা কিন্তু ছোটটাকে কোনো বল প্রয়োগ করতেছে না, মানুষটা ইয়াকে দিচ্ছে 3 নিউটন, এই 3 নিউটনের 0.23 নিউটন বড়টা আবার ছোটটাকে দিয়ে দিচ্ছে, বুঝা গেছে? আচ্ছা, মানে ব্যাপার হলো যে বড়টা ছোটটার উপরে দয়া দেখায়, 0.23 নিউটন দিচ্ছে, কিন্তু ছোটটা দয়া টয়া মানে না, সে আবার ফিরায় দিচ্ছে 0.23 নিউটন। ওকে, আচ্ছা, আর এটা কিন্তু অন্যভাবে একটু ব্যাখ্যা করা যায় যে একটা সাপেক্ষে, মানে এম ওয়ান এর সাপেক্ষে এম টু স্থির আছে, সেখান থেকে মানে ব্যাখ্যা আপাতত না করলাম, সেগুলো হায়ার লেভেলে উঠো, তখন ওইগুলো নিয়ে একটু কাজ আসবে। এখন প্রবলেম 7, পেজ 63।
চলো আবারও দেখাই তোমাদেরকে। এবার প্রবলেমটা বেশ সুন্দর একটা প্রবলেম আসবে, আমরা এগুলোকে সলভ করতে করতে আজকে ক্লাস শেষ করব। বেশ অনেকগুলো আছে আজকে এখনো। আচ্ছা, 12:30 পর্যন্ত হলে কি কারো অসুবিধা হবে? যাদের অসুবিধা হবে তারা চলে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 12:30 বলতেছি আমি। যাদের অসুবিধা হবে তারা চলে যেতে পারো, রেকর্ড তো থেকে যায় তাই না? কত নম্বর পেজ? 63। 63-তে যাওয়া যাক, এখানে ওইগুলো মুছা দেওয়া। ছিল না তেষট্টি আসতে তুমি বললো আমাকে, এই তো এই তো 63-তে এসে গেছি। ব্যাপার হলো একজন ছোট বাচ্চাদের একটা খেলনা নিয়ে একটু মজা করতেছে। কি মজা করতেছে দেখতেছো? M1 M2 M3 তিনটা একই সাথে লাগানো আছে। সে পি বলে সামনের দিকে টানতেছে, সে পি বলে সামনের দিকে টানতেছে। আমাদের প্রথমে যেটা নির্ণয় করতে হবে সেটা হলো অ্যাক্সেলারেশনটা নির্ণয় করতে হবে। ওকে, এরপরে আমাদের নির্ণয় করতে হবে ফোর্স এক্সার্টেড বাই সেকেন্ড কার অন দা থার্ড কার। মানে আমাদেরকে কলমটা কই, C2, এটা নির্ণয় করতে হবে। এটা থ্রি, বুঝে নিও ঠিক আছে, আমি আর নাম বুঝলাম। F32 নির্ণয় করতে হবে আমাদের বিতে, F32 নির্ণয় করতে হবে আমাদের সিতে। কি নির্ণয় করতে হবে? এক্সার্টেড বাই ফার্স্ট কার অন দা সেকেন্ড কার। তার মানে আমাদের নির্ণয় করতে হবে F21। এবারে কিন্তু মানগুলো সবাই লিখে নিয়ে রাখো। পি ছিল 0.65 নিউটন, আমি নিজেও লিখে নেই, সবাই লিখে নাও, সবাই হাতে খাতা কলম নাও। এবার আমরা একটু কঠিন কঠিন দিকে যাচ্ছি। আল্লাহ, এগুলো বুঝাইতে এতক্ষণ লাগলে তো আমার আরো পড়াইতে হবে। ওকে, চলো আমরা শুরু করি আবার। সবাই ডায়াগ্রামটা দেখে নিচ্ছে যে এই যে সামনের দিকে হাত দিয়ে টানতেছিল, প্রথমে M1 তারপর M2 তারপরে M3। চলো শুরু করা যাক। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ স্ক্রিন। আচ্ছা, কেউ আসো না থাকারই কথা। আচ্ছা, অবশ্যই শেয়ার করে। এই যে আর নোটে এইগুলো তুলে দিয়ে দিয়েছি আমি, নোট এখনো পুরোপুরি তৈরি করা হয় নাই অবশ্য। এই যে ওকে, স্টপ শেয়ার দিয়ে দিলাম। জি হ্যাঁ, আমাদের সব সব কোশ্চেন দেওয়া হয়ে গেছে, মানে তৈরি আছে। কনসেপ্ট থিওরি সব তৈরি আছে, তো আমি তাড়াতাড়ি শুরু করি তাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব দিয়ে দেওয়া হয়ে গেছে, মানে দিয়ে দেওয়া হয়ে গেছে মানে সব রেডি আছে, জাস্ট দিয়ে দেওয়া বাকি। তোমাদের কোশ্চেনও আছে, কোশ্চেনের সাথে আমি হয়তো এখন খাতায় লিখে করতেছি। তুমি দেখলে যে ওইখানে যে স্যাম্পল প্রবলেমের সলিউশন দেওয়া আছে, ওই সলিউশন গুলো আমি ওখানে তুলে দিচ্ছি, মানে ওখান থেকে দেখে পড়ে হয়তো বা তোমরা কিছু বুঝতে পারবা। আর আমি তো ক্লাসে সলভ করাই দিচ্ছি, তোমাদের কাছে কোশ্চেন থেকে যাবে, রেকর্ডিং থেকে যাবে, আইডিয়াটা থেকে যাবে কিভাবে এটা সলভ করতে হয়, সেখান থেকে তোমরা খাতায় একবার প্র্যাকটিস করবে। আগের দিন পড়োনি তাই কিন্তু আজকে বেশ প্রবলেম হচ্ছে, ঠিক আছে? ওকে, চলো আমরা শুরু করি। M3, তার সাথে যুক্ত আছে M2, তার সাথে যুক্ত আছে M1। এইটাকে একজন টানতেছে পি বলে। চলো আমরা প্রত্যেকটার আলাদা আলাদা করে বিশ্লেষণ করি। M1 কে সামনের দিকে পি বলে টানতেছে, পেছনের দিকে এইটা এটা কি একে টানতেছে না? এই M2, M2 একটা টানতেছে, সেটা হলো F1 পেছনের দিকে টানতেছে। একইভাবে আমরা দ্বিতীয়টার ক্ষেত্রে বিশ্লেষণ করি, এই সামনেরটা কিন্তু একে টেনে নিয়ে যাচ্ছে, এই M2 কে টেনে নিয়ে যাচ্ছে, তো সামনেরটা এমন হবে বিষয়টা। যেমনটা বলতেছিলাম,
যে সামনে একে এমনকে পি বলে একজন টানতেছে, পি বলে টানতেছে, এই পি বলে টানার কারণে এই যে এর সাথে যেহেতু এটা সুতা দিয়ে বাধা আছে, যেহেতু সুতা দিয়ে বাধা আছে তার কারণে এই M1 M2 কে ওই একই ত্বরণে সামনে মানে সামনের দিকে টানতেছে, M1 M2 কে টানতেছে, সেই একই কথা ওর সহ্য হচ্ছে না, তাই ওকে কি বলে একটা মানে ফিরাই দিচ্ছে বিপরীত দিকে, বিপরীত দিকে একটা কি বলবো ইয়া ফিরাই দিচ্ছে, নর্মাল ফোর্স বা যেটা নিউটনের থার্ড ল থেকে আসছে। তোমরা বুঝতে পারতেছো তো? একটু হ্যাঁ হু করো যাতে আমি তাড়াতাড়ি যাইতে পারি। এখন অনেক কিছু পড়ানো বাকি, অনেক অনেক। হ্যাঁ তুমি একটু তাড়াতাড়ি বলো যে সবকিছু বুঝছি, আর তাড়াতাড়ি বুঝে যাও, ঠিক আছে? এটা আবার একইভাবে M2 এই M3 কে টানতেছে, এই যে M2 M3 কে টানতেছে, যেটাকে আমরা রিপ্রেজেন্ট করতেছি M3 টু, মানে থ্রি এর উপর ফোর্স হচ্ছে টু এর মাধ্যমে, তাহলে টানতেছে, এর সহ্য হচ্ছে না, এই একটা বিপরীতমুখী বল বলে আবার এদিকে টানতেছে। আশা করি এটা বুঝছো। আমি এখানে যদি বিষয়টা দেখাতে চাই, এই সামনে পি বলে টানতেছে, এইখানে F1 F2 1, আবার এ একে ফিরাই দিচ্ছে F1 2, এ একে টানতেছে F2 3, এ আবার ফিরাই দিচ্ছে F2 না টু থ্রি না সাবস্ক্রিপ্ট উল্টা করে লিখি আমরা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওকে। এই যে পি বলে সামনের দিকে টানতেছে, এই এমটা সামনের দিকে যাওয়ার কারণে F1 মানে ঝামেলা করি, ওকে আমার ভুল তোমাদেরকে বিভ্রান্তি সৃষ্টি করবে, আমি তার জন্য দুঃখিত। এটা হলো এফ, এই আচ্ছা M1 কে সামনে পি বলে টানতেছে, সামনে পি বলে টানতেছে, যার কারণে এই M1টা আবার M2 কে সামনের দিকে টানতেছে, কত বলে F2 1 বলে, আবার এই এ সামনের দিকে টানতেছে, যার কারণে এই M3 কেও M2 টানতেছে, কত বলে টানতেছে সামনের দিকে F3 2 বলে। আবার অভিকর্ষ মানে কি বলবো নিউটনের থার্ড ল থেকে যেটা আসছে যে একটা বস্তু অন্য বস্তুকে এইভাবে টানতেছে সহ্য হচ্ছে না, তাই বিপরীত দিকে একটা ফিরায় মানে ও আবার টানতেছে পিছন দিকে, সেটা হলো F1 2, পিছন দিকে টানতেছে সেটা কি F2 3, ওকে। তাহলে চলো প্রত্যেকটার জন্য আমরা যেরকম আগেরবার ইকুয়েশন লিখছিলাম এবারও ইকুয়েশন লিখে ফেলি, কি আসবে সামেশন অফ F1 হবে, সামনে দেখো পি আর পিছনের দিকে F1 2, পি F1 2, জি এরকম, ওকে। তারপরে সামেশন অফ এফ, এখানে একটু লিখতে হবে তো, আচ্ছা এখানে আমরা দ্বিতীয় লাইনে নিয়ে গেলাম, সেটা হলো M1 A, সবগুলো যেহেতু একই ধরনের গতিশীল হবে, তাহলে আমি এখানে আর A1 A2 দিয়ে তোমাদেরকে বিভ্রান্ত করলাম না, তোমরা তো কিছুক্ষণ আগেই দেখলা যে সবগুলো যদি একসাথে যুক্ত থাকে একসাথে টান দিলে একই বেগে গতিশীল হয়, তো PF1 2। আচ্ছা এবার ইকুয়েশন 2 নম্বরটার জন্য লিখতেছি, এই 2 নম্বরটার জন্য লিখতেছি, 2 নম্বরটা কি হবে, সামনের দিকে F2 1, পেছনের দিকে F2 3, একে সেকেন্ড লাইনে নিয়ে যাই, M2 A হবে, আচ্ছা এবার এই 3 নম্বরটার জন্য লিখতেছি, একটু একটু বক্স দিয়ে দেই বুঝতে সুবিধা হবে, এটা ইকুয়েশন 1, এটা ইকুয়েশন 2, এরপরে 3 নম্বর ইকুয়েশন আসতেছে, আচ্ছা তোমাদের কি মনে হচ্ছে আমি মানে বেশি বেশি কথা বলতেছি মানে বেশি বুঝাচ্ছি, তাহলে আমি একটু তাড়াতাড়ি যাইতে পারি একটু কম কম কথা বলে, মানে কালকে একটা টপিক বাদ চলে গেল, আজকেও যদি কিছু বাদ চলে যায় মানে ক্যাম্পটা কিরকম হয়ে যাবে না, ওকে। যেমনটা ছিল আমরা 3 এর জন্য একটা ইকুয়েশন লিখছি, কিভাবে লিখছি
ওই সামেশন অফ এফ থ্রি, থ্রি এর এদিকে ছিল। ও আচ্ছা দুঃখিত, কি লিখলাম থ্রি এর ক্ষেত্রে? থ্রি এর ক্ষেত্রে কি এফ টু থ্রি এটা কি আসবে? তোমরাই বলো আমাকে। তিন নাম্বারটা এই যে ছিল এম থ্রি, তোমরা আমাকে বলো যে এখানে এফ টু থ্রি কেন আসে নাই, বলো তাড়াতাড়ি একটু অ্যান্সার চাই, ভুলে গেলে তো চলবে না। আচ্ছা কেন আসে নাই? আমরা বলতেছিলাম যে এই এম থ্রি এর ইকুয়েশন যখন আমরা লিখতেছি বা এম থ্রি এর যখন আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতেছি, আমরা শুধু ওইগুলো বিবেচনায় আনবো যেটা এর উপরে অ্যাক্ট হচ্ছে। এ এফ টু, এই যে এম থ্রি এম টু কে পিছনের দিকে টানতেছে, মানে এম থ্রি এর উপরে বল প্রয়োগ করতেছে, এটা আমাদের দরকার নাই। মানে এম থ্রি এর উপর কি করতেছে সেটা আমাদের দেখার বিষয় না, এর উপর কি কি অত্যাচার হচ্ছে আমরা শুধু এটা সেটা দেখবো, ঠিক আছে? যখন ফ্রি বডি ডায়াগ্রাম আঁকাবো, যখন ইকুয়েশন লিখবো, তখন এর উপর কি হচ্ছে সেটা আঁকবো। এই যে এখানে এটা কাটা, বুঝতে বোঝা গেছে? আজকে গলাটা অনেক শুকায় গেছে। ওকে, আমরা এখানে এটা থার্ড লাইন। এখন আমাদের এ এর মানটা প্রথমে বের করতে বলছিল, সবগুলোকে যোগ করে ফেলি, এম ওয়ান এ। আচ্ছা একবারে এ কমন নিলাম, ঠিক আছে, তোমরা তো আশা করি বুঝবা। একবারে এ কমন নিলাম, কমন নিয়ে দেখো এটা যোগ, এটা যোগ হবে, ঠিক আছে। এই যে প্রথম টার্মটা ছিল সেটাকে আমরা যোগ করছি, তারপরে এই যে সেকেন্ড টার্মটা ছিল এটা ছিল ইকুয়েশন ওয়ান, এটা ছিল ইকুয়েশন টু, এটা ছিল ইকুয়েশন থ্রি, এটাকে যোগ করছি। আর এই পাশে আর এ কমন রেখে এম ওয়ান প্লাস এম টু প্লাস এম থ্রি সব দিয়ে দিছি। এখন দেখো এই যে এই দুইটা মানের সমান, নিউটনের থার্ড ল থেকে আসছে, এই দুইটাও আবার মানের সমান, নিউটনের থার্ড ল থেকে আসছে। সুতরাং এইটা 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 দুইটাই কাটা, তাহলে পি ইকুয়াল টু থাকতেছে এম ওয়ান প্লাস এম টু প্লাস এম থ্রি, আর যে এক্সেলারেশন পাচ্ছি সেটা পেয়ে গেলাম, ছিল 6.5 নিউটন। আর এম ওয়ান এম টু এম থ্রি কত ছিল? 3.1 কেজি। কেউ একজন আমাকে অ্যান্সারগুলো বলে দাও, 2.4, 1.2, বলো বলো কত আসবে এক্সেলারেশনের মানটা? আচ্ছা যা আসবে তা হলো 0.97 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হবে এ, ত্বরণ এ, ঠিক আছে। এখন এই ত্বরণ এটাকে বের করে ফেললাম, এখন আমাদের কি বের করতে বলছিল? আমাদের বের করতে বলছিল এফ থ্রি টু এর মানটা বের করতে বলছিল, ঠিক আছে। আমাদের এফ থ্রি টু এই মানটা বের করতে বলছিল, আমাদের বের করতে বলছিল এফ টু ওয়ান এই মানটা বের করতে বলছিল, মানে এ নাম্বার কোশ্চেনে ছিল এইটা, বি নাম্বার কোশ্চেনে ছিল এইটা, সি নাম্বার কোশ্চেনে ছিল এইটা। দেখো এফ থ্রি টু এটাকে যদি আমি এই তিন নাম্বার ইকুয়েশনে বসায় দেই, খুব সহজেই আমরা এফ থ্রি টু এর মান পেয়ে যাচ্ছি। এফ থ্রি টু এর মান কেমন হবে? 1.2 কেজি, 1.2 ইন্টু এক্সেলারেশন যা ছিল, এক্সেলারেশন ছিল 0.97, 1.2 ইন্টু এক্সেলারেশন আমাদের ছিল 0.97, আসছে 1.1647, ঠিক আছে। তোমরা বুঝছো যে কিভাবে আমি এফ থ্রি টু এর মানটা বের করে ফেললাম? আচ্ছা এখন তোমরা এখন আমাদেরকে আমাকে করে অ্যান্সার দিবা, এই এফ টু ওয়ান এটার মান বের করবা এই যে এই দুই নাম্বার ইকুয়েশন থেকে। এক্সেলারেশনের মান আমাদের জানা আছে, এম টু এর মান আমাদের জানা আছে, এফ টু থ্রি এফ টু থ্রি এর মানটা কেমন হবে তোমাদের কি কোনো আইডিয়া আসতেছে? আইডিয়া আসুক বা না আসুক আমি পুরোটা দিয়ে দিলাম, কিছুক্ষণ আমি রেস্ট নেই, তোমরা অ্যান্সার বের করে আমাকে বলো, প্রত্যেকের অ্যান্সার আমি শুনি।
কি বাবা, অ্যান্সার করে চাইলাম দেখি একজন লেফ নিল। আচ্ছা, তোমাদের হয়তো হ্যাঁ, বাস M2 এর মান কত? M2 এর মান হলো 2.4 কেজি। আচ্ছা, যে অঙ্ক করতেছে সে করতে থাকো, আমাকে অ্যান্সার বলে দিও শেষে। আচ্ছা, M2 আমরা এই উপরে করলাম, ঠিক আছে? আমাদের ইকুয়েশনটা ছিল এমন, M2A F ওই কই গেল, F2A F21 23। আমাদেরকে এই মানটা বের করতে হবে, এই মানটা আমাদের জানা আছে। আচ্ছা, একটু উল্টা পাল্টা করে দিই, F21 আর সেডেশন। আচ্ছা ঠিক আছে, এখন আমি তো আগেই বলছিলাম যে F323 এটা কি থেকে আসছে, এটা হলো F32 এর সাথে ইয়ার সাথে ইয়ার জন্য নিউটনের থার্ড ল অনুযায়ী সমান কিন্তু বিপরীতমুখী, তাই না? F32 এর একেবারে সমান এবং বিপরীতমুখী। আমরা মাত্রই F32 এর মানটা পেয়ে গেছি, সুতরাং আমরা এখানে F32 এর মানটা বসায় দিতে পারবো। আমরা খুব সহজে M2 এর মানটা বের করে ফেলতে পারবো, কারণ আমাদের M2 এর মানটা জানা আছে, A এর মানটা জানা আছে। তো M2 এর মান হলো 2.4, 9.7, M23 এর মান পাইছিলাম 1.164, 1.16। আল্লাহ, দেখে এটা যায় না ভালো হবে জায়গা নিতে, এইভাবে করতেছি, দুঃখিত। 2.4 ইন্টু 0.97 প্লাস 1.164, ঠিক আছে, এটা অ্যান্সার করলে তোমরা অ্যান্সার পেয়ে যাবে, আমি আর বেশি দিন আঘাতলাম। এবার আমাকে বলতেছে পেজ 90-এ যাইতে হবে, দেখি 90-এ কি আছে। আচ্ছা, 90-এ যা আছে সেটা অলরেডি তোমাদেরকে শিখিয়ে ফেলছি। আচ্ছা, 90-এ যা আছে তবু আরেকবার দেখাচ্ছি তোমাদেরকে। ব্যাপার হলো এইখানে একটা বস্তু আছে, এইখানে একটা বস্তু আছে। এতক্ষণ আমরা এই যে F2323 এসব কি সব করতেছিলাম, এত ঝামেলা করার এখন আর দরকার নেই। এখন আমরা একটু নিনজা টেকনিকের মাধ্যমে খুব দ্রুত কাজ করব। সেটা হলো, একজন মানুষ আছে, সে এই একটা বক্স ওয়ান, এটা বক্স টু, এই টু একটা বক্স ওয়ান টু একে টানতেছে, মনে করো পি বলে টানতেছে। তো এটা সামনের দিকে একটা গতি পাবে। আচ্ছা, যেমনটা বুঝাচ্ছিলাম যে আমাদের এই এতক্ষণ যে F21 23 কতবার ভুল হয়ে যাচ্ছিল, কত কি হচ্ছিল, বেশ ভালো সমস্যা করছে আমাদের এই F23 এইসব হাবি জাবি। আমরা এবার এই জিনিসটাকে বাদ দিয়ে দেওয়ার একটা চিন্তা ভাবনা করছি। আমার মোবাইলের চার্জ 2% আছে, হাই হাই, কি করা যায়। চেষ্টা হয়ে গেল তো, একটু দাঁড়াও তোমরা।